আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি মনির হাসান স্যারের লেখা শরবতে বাজিমাত বইটি। তো চলুন শুরু করা যাক। বইটির শুরুতে মনির হাসান স্যার কিছু কথা লিখেছেন, চলুন সেটি পড়ে ফেলা যাক। নতুন কিছু করার জন্য সবসময় উদ্যোক্তার উপরে একটা চাপ থাকে। বলা হয়ে থাকে নতুন কিছু করতে পারলেই সাফল্য ধরা দেবে। তবে কেবল নতুন কিছু নয়, প্রচলিত ব্যবসাকে ভিন্নভাবে করে গড়ে তোলা যায় সফল উদ্যোগ, যেমনটা করেছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক তিন বন্ধু রিচার্ড রিড, অ্যাডাম বেলেন আর জন রাইট। 1998 সালে তারা মাত্র 500 পাউন্ড হতে হাতে নিয়ে ইনোসেন্ট নামের শরবত কোম্পানি প্রতিষ্ঠা করেন। ইউরোপের 13টি দেশে এখন ইনোসেন্ট বিক্রি করা হয়। কোম্পানির বাজার দর মাত্র 10 কোটি পাউন্ড, 1000 কোটি টাকার চেয়েও বেশি বাংলাদেশি টাকার। এর 90 ভাগের বেশি ওরা বিক্রি করে দিয়েছে কোকাকোলা কোম্পানির কাছে। প্রত্যেকে এখন প্রশান্ত মহাসাগরে ব্যক্তিগত দ্বীপের মালিক। তারা তাদের কোম্পানি গড়ে তোলার অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেন একটা বইতে। ব্রিটিশদের সঙ্গে আমাদের মানসিকতা ও সিস্টেমের অনেক মিল, সেজন্য দেখা যায় আমাদের দেশের উদ্যোক্তাদের মতো তিন বন্ধু রাস্তাতে ঘুরেছেন মাসের পর মাস। এসএমই বান্ধব ব্যাংকিং নীতিমালা থাকা সত্ত্বেও কোনো একটি ব্যাংক তাদের ফুটো কানা করেও দেয়নি। সবাই সারাক্ষণ তাদের কানের কাছে ঘ্যান ঘ্যান করেছে, তোমাদের পদ্ধতিতে শরবত বানালে তোমরা দেউলিয়া হয়ে যাবে, এইভাবে হয় না। হাজার হাজার না কেমন করে অতিক্রম করেছেন এই তিন বন্ধু, কেমন করে শরবত তাদের আর্থিক মুক্তির পথ করে দিয়েছে, কেমন করে বিনা পুঁজিতে তারা মার্কেটিং করেছেন, কোন বুদ্ধিতে একটার পর একটা দেশে ব্যবসা বাড়িয়েছেন, আবার নিজের প্রতিষ্ঠানে গড়ে তুলেছেন একটা চমৎকার সংস্কৃতি। এসব প্রশ্নের জবাব খোঁজা হয়েছে এই বইটিতে। কথা নয়, নেমে পড়ুন। ঢাকা শহরের অনেক জায়গায় দেখবেন ফুটপাতে দেদার আখের রস বিক্রি হচ্ছে। বিক্রেতারা হাতের মেশিনে চাপ দিয়ে রস বের করে গ্লাসে ভরে ক্রেতার কাছে পরিবেশন করছেন। কোনো বিশেষ ছুতমার্গ কিংবা হেপাটাইটিস বিসি না থাকলে আশা করি আপনিও কোনো এক কাঠফাটা দুপুরে, কাঠফাটা নয় কিন্তু অতি গরমের কারণে যেসব দুপুরে কাক মরে ফেটে থাকে সেটাই কাক ফাটা, অবৈজ্ঞানিক সূত্র। রাস্তায় দাঁড়িয়ে চামে চিকনে অতি সস্তায় মাত্র 15-20 টাকায় 2 গ্লাস খেয়ে নিয়েছেন। ইদানিং ঢাকার ফুটপাতে আপেল, আঙুর, কলা, কমলা ইত্যাদি ফলের জুস পাওয়া দুর্লভ নয়। ভ্রাম্যমাণ ভ্যানে থরে থরে সাজানো তাজা টসটসে যত ফল, 1 গ্লাস জুস বা শরবতের দাম শুনলে লোভ সামলানো মুশকিল। একবারও ভেবে কিংবা জিজ্ঞেস করে দেখেছেন কি একজন বিক্রেতা দৈনিক কত গ্লাস রস বা শরবত বিক্রি করে? এইটা বলাটা কোনো ব্যাপার? একটু কাণ্ডজ্ঞান থাকলেই তো বোঝা যায় দৈনিক বড়জোর 150-200 গ্লাস। পাঠক, বুঝেছি আপনি অনেক বুদ্ধিমান, এবার বলুন আপনি নামবেন এইরকম কোনো ব্যবসায় কিংবা বিনিয়োগ করবেন? কিন্তু রিচার্ড রিড, অ্যাডাম বেলেন আর জন রাইট নামে তিন বন্ধু এই শরবতের ব্যবসায় নেমে পড়লেন, তা আবার ক্যামব্রিজ থেকে পাশ করে। বেকুব আর কারে কয়, হ্যাঁ বেকুবই বটে, নইলে কি আর কোম্পানির 90% বিক্রি করে দেয় কোকাকোলার কাছে, যার কিনা বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। আর সে শরবত ইউরোপের 13টি দেশে 8000 আউটলেটে দৈনিক প্রায় 3 লাখ বোতল বিক্রি হয়। ভাবছেন যে আমি আশারে গল্প করছি? আশারে গল্পই বটে, তবে কিনা ইংল্যান্ডে কোনো আশার মাস নেই, সুতরাং আশারে গল্প বাদ দিয়ে আসল গল্পে আসি। ক্যামব্রিজ থেকে পাস মারা তিন বন্ধু 1998 সালে ইনোসেন্ট নামে স্মুদির এক কোম্পানি ফেঁদে বসেন। তাদের হাতে সম্বল বলতে সর্বসাকল্যে মাত্র 500 পাউন্ড ছিল। তবে হুট করেই যে তারা ব্যবসায় নেমে পড়েন তা কিন্তু নয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে তিন বন্ধু একত্র একটা ব্যবসা করবেন বলে চিন্তা করেন, আর সেখানে পড়ার সময় তাদের ব্যবসায় হাতে খড়ি হয়। তারা লক্ষ্য করেন তাদের মতো অনেকেই আছেন যারা বাইরে গিয়ে বিয়ার খাওয়া আর রাগবি গান গাইতে আগ্রহী নন। এই ধারণাকে পুঁজি করে তারা একটা ব্যবসা দাঁড় করার ক্যাম্পাসে তাদের তিন বন্ধু একটি নাচা গানার প্রোগ্রামে শুরু করেন তাদের রুমে। এর নাম দেওয়া হয় প্লিজ। প্রতিপক্ষে তাদের রুমে এই পার্টি হতো, শেষমেশ সেটি এত বড় হয়ে যায় যে কর্তৃপক্ষ সেটি বন্ধই করে দেয়। তবে সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা লাভ করেন, যথাস্থানে তার বর্ণনা রয়েছে। পাস করার পর তিনজনই তিনটি প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকে যান, তবে হোস্টেল থেকে তারা তিনজন ওঠেন একই বাড়িতে। সপ্তাহান্তে তারা নিজেদের ব্যবসার পরিকল্পনা নিয়ে আলাপ করেন,
আলাপের মূল অংশ থাকে বাজারে কিসের অভাব আছে যেটি তারা পূরণ করতে পারেন। 26 বছরের 3 যুবক আমাদের ভাষায় মেজবাড়িতে থাকেন, রান্নাবান্না করার তেমন কোনো সুযোগ নেই, তাহলে তাদের খাদ্য পানীয় তালিকায় কী থাকে? ফাস্টফুড আর কোমল পানীয়। কিন্তু সবাই কি এই খেয়ে খুশি থাকতে পারেন? ওদের মনে হলো যদি এমন কোনো স্বাস্থ্যকর পানীয় থাকতো যা পান করলে স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু পানীয় তৃপ্তি পাওয়া যাবে, তাহলে তো ভালোই হতো। তারা নিজেরাই বুঝলো যে এই ধরনের কিছু যদি বাজারে আসে তবে তারাই হবে সেটার প্রথম ক্রেতা। ইয়েস, কোনো ব্যবসার সম্ভাবনা বোঝায় এটাই সর্বোত্তম পন্থা, অর্থাৎ প্রথমেই নিজের চাহিদা বুঝতে হবে। নিজেদের চাহিদা থেকেই তারা বাজারের চাহিদা নিরূপণ করলো, তারপর নিজেদের মতো করে একটা বুদ্ধি বের করলো, ফলের জুস করে বোতলে ভরে সেটি বাজারজাত করবে। বোতলে দেওয়া হলে কেউ অফিসে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে পারবে, আর তার অফিসে হাবিজাবি পানীয় খেতে হবে না। ওরা সবাই তো শরবত বানাতে পারে, কাজে কাজটি কঠিন হবে বলে তারা মনে করলো না। নতুন নয়, তবে একটু ভালো, একটু নতুনত্ব। বোতলে করে ফলের জুস বিক্রি করাটা নতুন কিছু নয়, সেই সময় ইংল্যান্ডেও বেশ কয়েকটা ভালো ব্র্যান্ডের জুস ছিল, তবে সেগুলো বেশিরভাগ জুস তৈরি হতো ফলের কনসেন্ট্রেশন থেকে, ফলে সেখানে সত্যিকারের ফলের রসের স্বাদ থাকতো না। ওরা ভাবলো যে ওরা সরাসরি ফলের রসটাই দেবে, সঙ্গে পানি এবং দরকার হলে কিছু আদা কিংবা গোলমরিচ, যেখানে যা লাগে আর কি। 1998 সালের একটা খেলার মাঠে ওরা নিজেদের বানানো বেশ কিছু বোতল ইনোসেন্ট ড্রিঙ্ক নিয়ে যায়, সঙ্গে 2টি বড় বালতি, একটাতে লেখা ছিল ইয়েস, অন্যটাতে লেখা নো। যারাই শরবত নিচ্ছিল তাদের সবার প্রতি একটা অনুরোধ ছিল, আপনি যদি মনে করেন এই শরবতটা ভালো তাহলে পানির পর বোতলটা ইয়েস ঝুড়িতে ফেলবেন, আর যদি আপনার কাছে সেটা ভালো না মনে হয় তাহলে আপনি বোতলটা নোয়ের ঝুড়িতে ফেলবেন। তাদের সিদ্ধান্ত ছিল বেশিরভাগ লোক যদি হ্যাঁ বলে তবে তারা চাকরি ছেড়ে দিয়ে এই ব্যবসায় শুরু করে দেবেন। দিন শেষে দেখা গেলো মাত্র 2টা বোতল নোয়ের ঝুড়িতে পড়েছে। পরদিন 3 বন্ধু অফিসে গিয়ে নিজ চাকরি ছেড়ে দিল, সন্ধ্যায় একত্রিত হয়ে গঠন করলো ইনোসেন্ট ইনকর্পোরেট। কিন্তু ব্যবসা কি এতই সোজা? আমি বেশ কিছুদিন ধরে আমেরিকার সিলিকন ভ্যালির আইটি স্টার্টআপ এবং তাদের লড়াই সাফল্যের কথা পড়েছি নানান বইতে, ইন্টারনেটেও। সেগুলো নিয়ে আমাদের দেশে প্রচুর আলাপ সালাপ হয়, বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষণী আলোচনাও হয়, সেখান থেকে অনেক শিক্ষাও আমাদের হয়েছে। এই বইটি সেই ধারার আইটি উদ্যোক্তাদের গল্প নয়, এই বইটি অন্যরকম উদ্যোক্তাদের গল্প। 2টি কারণে আমি শরবতের গল্পটি বেছে নিয়েছি। ব্রিটিশরা যেহেতু আমাদের এখানে একটা সংস্কৃতি আবহ তৈরি করে গেছে, কাজেই তাদের ব্যাপার স্যাপারের সঙ্গে আমাদের কিছু কিছু মিল আছে, সেখানকার বিষয়গুলো আমাদের সঙ্গে মিলতে পারবে। বিশেষ করে সিলিকন ভ্যালির গ্যারেজ সংস্কৃতি এখানে চালু হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয়ত, আইটি সেক্টর হোক বা অন্য বিষয় হোক, কাছে থেকে দেখলে সব উদ্যোক্তার গল্প প্রায় একই রকম, সেই হিসাবে যে কোনো একটা গল্প গভীর মনোযোগ দিয়ে পড়লে সেখান থেকে হয়তো অনেক কিছুই শেখা যাবে। এসব কারণে ইনোসেন্টের 3 উদ্যোক্তার লেখা এ বুক অ্যাবাউট ইনোসেন্ট অনুবাদ করার কথা ভাবি, শুরু করি তারপরই আবিষ্কার করি। বইটার মূল যে বিষয়টা জোর দিতে চাই অনুবাদে তা ধরা সম্ভব হবে না, তখন আমি অনুবাদ করার পরিকল্পনা থেকে সরে আসি, ঠিক করি মূল বিষয়টা ঠিক রেখে নিজের মতো করে লিখে নেব। তাই ওই 3 উদ্যোক্তার মতো আমি কিন্তু উত্তম পুরুষে থাকিনি, কতটা অধর্মণ্য হয়েছি সেই বিবেচনা পাঠকের। ভালো কথা, বর্তমান বইয়ের প্রায় লেখাই 2014 সালের দিকে আমার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, www.munirhasan.com। কিন্তু বই আকারে প্রকাশের জন্য কিছু পরিমার্জন ও পরিবর্ধন তো করেছি। বইটি বাংলাদেশের উদ্যোক্তা ও হবু উদ্যোক্তাদের কোনো কাজে লাগলে আমার এই কষ্ট সার্থক হবে, সবার জীবন পায়ের মতো সুন্দর হোক। মুনির হাসান, এলিফেন্ট রোড, ঢাকা। বড় আইডিয়া কী চিজ? উদ্যোক্তার জন্ম হয় নাকি উদ্যোক্তা তৈরি হয়? রিচার্ড বন্ধুত্বরা জানাচ্ছেন এই অতি পুরনো বিতর্কে তারা এখনও ধন দেয়াছেন। তাদের 3জনই ছোটোবেলায় কোনো না কোনো সম্ভাবনার সঙ্গে জড়িত ছিলেন। 11 বছর বয়সের মধ্যে তারা 3জনে আলাদাভাবে নিজ নিজ প্রথম ব্যবসার কাজ শুরু করেন। যেমন অ্যাডাম তার ক্লাসমেটদের গণিতের হোমওয়ার্ক করে দিতেন টাকার বিনিময়ে, সিগারেট লাইটার বেচার জন্য জনের কপালে চুটে ছিল ডিটেনশন, আর রিচার্ডের তো একটা সাইড ব্যবসা ছিল স্টিকার বেচার। বোঝেন অবস্থা তো। বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের পরপরই তারা নিজেদের এই কমন উদ্যোক্তা সুলভ দিকগুলো খুঁজে পান। সে সময় তারা 3জনই ক্যামব্রিজের রাতটাকে উপভোগ করার উপায় খুঁজতে থাকেন। কাজটা অবশ্য মোটেই কঠিন ছিল না। তারা খোঁজ নিয়ে দেখলেন তাদের মতো অনেকেই আছেন যারা কলেজে বাড়ি বিয়ার খেয়ে আর রাগবি সঙ্গীত গিয়ে রাত কাটাতে চান না, তাহলে কী করা যায়? তারা চিন্তা করলেন একটা নাচের আয়োজন করা যাক। তাদের 3জনের মধ্যে শ্রমের বিভাজনটা ছিল পরিষ্কার। অ্যাডাম এবং রিচার্ড ছিলেন ডিজে,
এবং তারে অনুষ্ঠানটাকে প্রমোট করতেন। অন্যদিকে কলেজের একমাত্র কম্পিউটারটি ছিল জনের, কাজেই তার দায়িত্ব ছিল ফ্লায়ার আর পোস্টার বানানো। প্লিজ নাম দিয়ে তারা পাক্ষিক একটি নাচের আসরও জমিয়ে ফেলেন। অচিরেই আসরটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেটি বন্ধ করে দেয়। কিন্তু তাতেও তাদের উদ্যোক্তা শুরু লড়াই সংগ্রাম থেমে থাকেনি। তাদের রুমে একটা ডেক ছিল, তারা সেটা দিয়ে মেয়েদের জন্য একটা ডিজে লেসন কোর্স চালু করেন, কিন্তু সেটা তেমন একটা জুতের হয়নি। প্লিজ আর ডিজে লেসন থেকে তারা চারটি অভিজ্ঞতা লাভ করেন। এক, যেখানে কোনো অভাব সেখানেই সম্ভাবনা। যে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই কিন্তু একটা ব্যবসা শুরু করা ও সফল হওয়া সম্ভব। তারা তিনজন একত্রে কাজ করতে ভালোবাসতেন এবং তাদের টিম বেশ ভালো একটা টিম। ডিজে লেসনটি হালে তেমন একটা পানি পায়নি, কিন্তু প্লিজ খুবই সফল ছিল। প্রথম তিনটি শিক্ষা তাদের একত্র করেছে এবং পরবর্তী দিনগুলোতে অনেকবার নিজেদের মধ্যে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনায় উৎসাহ জুগিয়েছে। তারা আলোচনা চালাতে লাগলেন, আচ্ছা চাকরি না করে তারা তিনজন মিলে যদি একটা ব্যবসা শুরু করেন তাহলে কেমন হয়। কিন্তু বিধিবাম বলে একটা কথা আছে। দেখা গেল কলেজ শেষ হওয়ার পর তারা তিনজনই চাকরিতে ঢুকে পড়েছেন। অ্যাডাম প্রথমে গেলেন কনসালটেন্সি ফার্ম ম্যাককিনসিতে ও পরে ভার্জিন কোলায়। জন গেলেন আইটি পরামর্শক ফার্ম রেইনে, আর রিচার্ড গেলেন অ্যাডভার্টাইজিংয়ে। তবে তারা একই বাড়িতে থাকতেন, পানাহারের জন্য একত্রে ছুটতেন বা ছুটি কাটাতে যেতেন। কিন্তু ঢেঁকি তো স্বর্গে গেলেও ধান ভানে, তাই নিজেদের একটি ব্যবসা চালু করার চিন্তা তারা কোনোভাবেই পরিত্যাগ করলেন না। চার বছর পরের ঘটনা, তারা সুইজারল্যান্ডের এক রিসোর্টে ছুটি কাটাতে গেলেন। সেখানে নিজেদের উপর বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন, হয় তারা কোনো একটা ব্যবসা করবেন নচেত ভেঙে পড়বেন। কাজেই তারা ঠিক করলেন ওখানে তারা প্রতি সপ্তাহান্তে কোনো না কোনো আইডিয়া নিয়ে আসবেন। সেই সব আইডিয়ার কোনো একটা নিয়েই হয় তারা কাজে নেমে পড়বেন, নয়তো এই আলাপ ব্যান্ড করে দেবেন। ফলো দ্য নিড, আইডিয়া পাওয়ার জন্য তারা চারদিকে খুঁজতে থাকেন আশপাশে কোনো চ্যালেঞ্জ আছে কিনা দেখার জন্য। এটিকে তারা বলেন ফলো দ্য নিড। রিচার্ড বন্ধুত্বরা এমন কিছু খুঁজছিলেন যা তাদের টাকা তো দেবেই কিন্তু তার সঙ্গে গর্বিতও করবে। কাজেই তারা প্রত্যেকে নিজেদের জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন। তারা এমন কিছু করবেন যা জীবনকে একটু ভালো করবে। প্রথমে তারা একটি বৈদ্যুতিক বাথটাব বানানোর চিন্তা করলেন, কিন্তু পরে দেখা গেল সেটি আসলে মোটেই ভালো কিছু হবে না। যেখানে তারা ভাবছিলেন যে তারা মানুষের জীবন উন্নত করার লক্ষ্যে কাজ করবেন, সেখানে ইলেকট্রিক বাথটাব তো জীবনকে উন্নত করবেই না, মানুষের জীবন নিয়ে টানাটানি করবে, কেননা পানি আর বিদ্যুৎ একত্রে যায় না। নিজের গ্রাহককে জানো, চাকরির শুরুর দিকে রিচার্ডের বস ছিলেন ক্যাথি। ক্যাথি বলতেন, একটি ব্যবসা শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অভীষ্ট গ্রাহককে চেনা অথবা টার্গেটেড গ্রাহককে চেনা এবং তার সম্পর্কে জানা। রিচার্ড সে সময় ক্যাথির প্রায় সব কথা মনে প্রাণে বিশ্বাস আর অনুসরণ করতেন, ফলে রিচার্ড ও তার বন্ধুরা ক্যাথির এই বাক্যটিকেও একটি আপ্ত বাক্য হিসেবে মেনে নিলেন। কিন্তু ব্যবসা শুরু না করলে গ্রাহক পাবে কোথায়? গ্রাহক চেনা তার চাহিদা বোঝা তো অনেক পরেরই ব্যাপার। রিচার্ডরা ভেবে দেখলেন যে তারা নিজেরাও তো গ্রাহক সম্প্রদায় ভুক্ত, অর্থাৎ দৈনন্দিন জীবনে তো তারা তাদের নিজেদের চাহিদা পূরণ করতে হয়, নানান জিনিস কেনাকাটা করতে হয়। সুতরাং তারা ভেবে দেখলেন কাস্টমার হিসেবে নিজেদের স্টাডি করাই হবে সবচেয়ে ভালো বুদ্ধি। তারা ভাবতে লাগলেন কীভাবে তাদের জীবনকে সামান্য হলেও সহজ এবং উন্নত করা যায়। 26 বছরের তিন যুবা লন্ডনে থাকেন। লন্ডনের মতো শহরে সারাক্ষণে কিছু না কিছু হচ্ছে, এর সার্ভব দাঁড়াচ্ছে শহরটি তিন বন্ধুর জন্য মোটেই স্বাস্থ্যকর কিছু নয়। অনেক রাত পর্যন্ত কাজ, তারপর নাইট লাইফ, ব্যায়ামের জন্য কোনো সময়ই নেই, খাওয়া বলতে পিৎজা আর বিয়ার, এমনকি বাবা মাকে দেখতে যাওয়ার সময়ও নেই। তারা বুঝলেন তাদের মতো অনেক লোকই এই শহরে আছেন যাদের স্বাস্থ্যকর থাকার পেছনে এই শহরের জীবন সারাক্ষণই ষড়যন্ত্র করে চলেছে। এ থেকে তারা একটা সমস্যা খুঁজে পেলেন যেটা সমাধান সম্ভব। তারা যে সমস্যার সমাধান করতে চাইলেন তা হলো এ ধরনের লোকদের জীবন একটু স্বাস্থ্যকর ও একটু উন্নত করা। এই চাহিদা পূরণ করতে গিয়ে তারা ভাবলেন শরবত হলে কেমন হয়, গ্রাহককে যদি সুস্বাদু স্বাস্থ্যকর চমৎকার ফলের রস বোতলে করে দেওয়া যায়। সুতরাং তাদের ধারণাটা খুবই সহজ, বোতলের মধ্যে ফল ভরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শরবত তো প্রায় সবাই বানাতে পারে, কিন্তু ব্যস্ত মানুষের কাছে শরবত বানানোর মতো সময় কোথায়? সুতরাং তারা ভেবে দেখলেন যে স্বাস্থ্যকর এরকম কিছু গ্রহণের সুযোগ পেলে তারাই হবেন তার প্রথম গ্রাহক। উন্নত তবে ভিন্ন নয়, তারা এমন একটি ধারণার জন্ম দিলেন যে তা থেকে বাস্তব সমস্যার একটা সমাধান সম্ভব, তথাপি অন্যদের থেকে আলাদাভাবেই তাদের এটা করতে হবে। বিস্তারিত চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করে তাদের মন একটু খারাপ হলো, খারাপ তো হবেই বটে, এটা এমন কি নতুন ধারণা? যুক্তরাজ্যে তো অনেক বৈপ্লবিক ধারণার জন্ম হচ্ছে, কিন্তু তাদেরটা সেরকম কিছু নয়। কী দুঃখ, কী দুঃখ!
কিন্তু অচিরে বোঝা গেল উদ্ভাবনী সব নয়, একটি প্রচলিত কাজও যদি সুন্দর করে ভালোভাবে করা যায় তবে সেটাও একটা ভালো ব্যবসা হতে পারে। রিচার্ডটা তো আর সর্বত্র উদ্ভাবক নন, তথাপি অনেকেই এখন তাদেরই সেই ক্রেডিট দিতে চান। বরং সে সময় ইংল্যান্ডে পেতে অ্যান্ড জনি নামের শরবতের বোতল পাওয়া যেত। সুতরাং রিচার্ডদের জন্য চ্যালেঞ্জ ছিল ওদের চেয়ে ভালো জিনিস বাজারে দেওয়া। সেটা করার জন্য তারা খুব সহজ পথ ধরলেন। পেতে শরবত বানানো হতো ফলের কনসেন্ট্রেশন থেকে। ফলের কনসেন্ট্রেশন আসলে খুব কম দামি ফলের ঘন রস। নিঃসন্দেহে কনসেন্ট্রেশন থেকে জুস বা শরবত বানানো অনেক লাভজনক, কিন্তু এতে ফলের স্বাদ এবং পুষ্টি দুটি অনেক কমে যায়। শুধু তাদেরটা হবে নিশ্চিতভাবে প্রাকৃতিক, তাতে তারা কিছুই যোগ করবেন না বা সেখান থেকে কিছুই তুলে নেবেন না। গ্রানি টেস্ট। সব সফল ব্যবসায়িক ধারণার মতো রিচার্ডদের ধারণা ছিল সহজ এবং পরিষ্কার, এত পরিষ্কার যে দাদিমাকেও বোঝানো যায়। আমেরিকায় এই টেস্টকে বলা হয় এলিভেটেড পিচ, 30 সেকেন্ডে বিনিয়োগকারীকে বোঝানো। যদি কোনো ব্যবসায়িক ধারণাকে বোঝানোর জন্য আপনাকে 3 প্যারাগ্রাফ লিখতে হয়, তবে আপনার ধারণাটি সম্ভবত যথেষ্ট ব্যবসা সফল হবে না। রিচার্ডদের ব্যবসা উদ্দিষ্ট ছিল যেসব লোক যাদের স্বাস্থ্যকর পানীয় পানের সুযোগ নেই, আর রিচার্ডও তাদের স্বাস্থ্যকর পানীয়ের যোগান দেবেন সরাসরি ফল থেকে। প্রধান বিষয় অনড় থাকা। গ্রানি টেস্টের পরই হচ্ছে আসল কাজ, নিজের ধ্যান জ্ঞান আর সময়কে নিজের ধারণার পিছনে সঁপে দেওয়া। তবে যা কিছু আপনি করেন না কেন, সব বিষয়ে মূল বিষয় থাকবে আপনার ব্যবসা ধারণা। আপনার সব সিদ্ধান্ত সব কর্মকাণ্ড এমন হবে যে তা শেষ বিচারে আপনার অভীষ্ট লক্ষ্য অর্জনে আপনাকে একটু একটু করে এগিয়ে নেবে। রিচার্ডদের মূল ধারণা হচ্ছে পুরো ব্যাপারটাকে প্রাকৃতিক রাখা। তারা জানতেন অনেকেই তাদের প্রিজারভেটিভ কিংবা ফ্লেভারের সিস ব্যবহারে পরামর্শ দেবে। রিচার্ডরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যেসব সেসব লোককে বোঝাতে হবে তাদের প্রধান বিষয় কী। তারা এই দর্শন থেকে কখনো একচুলও সরেননি। ধারণা থেকে ব্যবসা দাঁড় করানোর চেকলিস্ট। 1. চাহিদাকে অনুসরণ করুন। নিজের তার চারপাশে তাকান, মানুষের চাহিদার প্রাপ্যতার মধ্যে কি কোনো ফাঁক ফোকর আছে? দৈনন্দিন জীবনে কোন সমস্যাটি এখনও সমাধান হয়নি, সেই সমস্যার সমাধান কি আপনার কাছে আছে? তাহলে আপনি সেই সমাধানটি করে ফেলুন। 2. গ্রাহককে জানুন। উদ্দিষ্ট গ্রাহককে চিনতে হবে। সবচেয়ে ভালো হয় গ্রাহকটি যদি আপনি নিজেই হন বা আপনার বন্ধু বান্ধব হয়। নিজেকেই আপনি প্রশ্ন করুন, অন্য কেউ যদি এই পণ্যটি তৈরি করে তাহলে কি আপনি কিনবেন? স্টিভ জবস অ্যাপেলের যে কোনো নতুন পণ্য ডিজাইনের সময় টিমকে জিজ্ঞাসা করতেন, আমি কি আপনার প্রোডাক্ট কিনবো? আমি না কিনলে তো কেউ সেটা কিনবে না। অভিনব নয়, আর একটু ভালো কিছু করার কথা ভাবুন। নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই, চাকাটাকে কেবল একটু ভালো করে করতে হবে। নতুন কিছু করতে পারাটা নিঃসন্দেহে ভালো, কিন্তু বিদ্যমান কিছু একটু ভালোভাবে করতে পারাটাও কম কিন্তু কিছু নয়। 4. দাদিমার কথা মনে রাখুন। যে ব্যবসার ধারণা আপনি আপনার দাদিমাকে বোঝাতে পারেন না, সেটা নিয়ে চেষ্টা করারও দরকার নেই। আমাদের উদ্যোক্তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অনেক উদ্যোক্তা তাদের পরিবারকে বোঝাতে পারেন না। 5. ফোকাসে থাকুন এবং অনড় থাকুন। নিজের ব্যবসা বা ধারণার মূল বিষয়টি চিহ্নিত করুন এবং সেটিতে লেগে থাকুন। সব সিদ্ধান্তের ফল যেন কোনো না কোনোভাবে আপনার লক্ষ্য ফিসারি হয়, সেই চেষ্টাই করতে থাকুন। হোক ছোট, শুরু তো করতে হবে। বিগত কয়েক বছর অনেকেই রিচার্ডের কাছে তাদের ব্যবসায়িক ধারণা প্রকাশ করেছেন। এসব ধারণা থেকে রিচার্ডরা বুঝতে পারলেন পৃথিবীর প্রায় সব লোকেরই নিজের মধ্যে কোনো না কোনো ব্যবসায়িক ধারণা রয়েছে, কিন্তু বেশিরভাগ লোক কখনো কাজে নেমে পড়েন না। একটা বড় কারণ হলো তারা পুরো বিষয়কে সামগ্রিকভাবে তলিয়ে দেখেন না। চায়ের টেবিলে চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খেতে খেতে নিজেকে ধাপের পর ধাপ পেরিয়ে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার ছবিটা বেশিরভাগ লোকই আসলে দেখতে পান না। পৃথিবীর সব ব্যবসা কিন্তু ছোট থেকে শুরু হয়েছে। M&S শুরু হয়েছে বাজারে একটা ছোট দোকান থেকে। $1,000,000,000 ইউটিউব শুরু হয়েছে একটা পিৎজা দোকানের উপরতলায় 2 বন্ধুর মাথা থেকে। কাজে আজকের এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় ছোট থেকে অনেক বড় হওয়া সম্ভব। সুতরাং রিচার্ডদের পরামর্শ হচ্ছে ছোট করে শুরু করুন, কিন্তু শুরু করুন। নিজের চারপাশে ভয় এবং জড়তা দূর করার এর চেয়ে ভালো কোনো রাস্তা নেই। একবার শুরু করলে দেখবেন কোথা থেকে আপনি জোর পাচ্ছেন নানা কাছে। রিচার্ডরা তো ছোট আকারেই শুরু করেছেন। 1998 সালে একটি সঙ্গীত উৎসবে তারা প্রথম শরবত বিক্রি শুরু করেন। ছোট একটা স্টল থেকে শরবত বিক্রি করাটা কিন্তু তাদের বড় ধারণা নয়। তাদের পরিকল্পনা ছিল তাদের একটা কোম্পানি থাকবে আর তারা বোতলে করে শরবত সরবরাহ করবেন। সেই শরবত সারা দেশের বিভিন্ন দোকানে বিক্রি হবে, কিন্তু তারা জানতেন না কেমন করে সেটি করতে হবে। সে সময় তাদের কাছেও এই ব্যবসার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে মনে হতো। সন্ধ্যাবেলায় তারা 3 বন্ধু বসে বসে তাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে প্রচুর সময় দিয়েছেন।
কিন্তু তারপর যেসব পরিকল্পনা তখনকার চাকরি ছাড়া বিষয়ে তাদের কোনো আত্মবিশ্বাস যোগাতে পারেনি। কেন তাদের আত্মবিশ্বাসের এই অভাব? কারণ তারা জানতেন না মানুষ কীভাবে তাদের এবং তাদের শপথ গ্রহণ করলেন। লোকজন কি নিজেদের কষ্টার্জিত আয় দিয়ে রিচার্ডদের শপথ কিনবেন? তবে এরকম শপথ পেলে রিচার্ডরা নিজের হয়তো কিনবেন। এই হয়তো থেকে নিজেদের চাকরি ছাড়ার মতো যথেষ্ট আত্মবিশ্বাস রিচার্ডরা পেলেন না। জ্যাজ অন দ্য গ্রিন। বিশ্ববিদ্যালয় ছাড়ার পরও রিচার্ডরা সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা অব্যাহত রেখেছেন। পশ্চিম লন্ডনের পার্সন গ্রিন নামে একটা খোলা জায়গার পাশে তারা থাকতেন। সেখানে প্রতি বছর আগস্ট মাসে তারা একটা ছোট সঙ্গীত উৎসবের আয়োজন করতেন। তাদের বুদ্ধিটা ছিল গান বাজনার প্রতি আগ্রহী সম্প্রদায়কে এক জায়গায় জড়ো করে গান শোনানোর ব্যবস্থা করা। অনুষ্ঠানের নাম দেওয়া হয় জ্যাজ অন দ্য গ্রিন, কারণ তাদের কেবল জ্যাজ সঙ্গীতের লাইসেন্স ছিল। অনুষ্ঠানটি ছিল বিনামূল্যের, তবে সেখানে দাতব্য গাজের জন্য টাকা তোলা হতো। প্রথম বছরেই 5,000 লোক জড়ো হয়। সুতরাং তাদের শরবত পরীক্ষার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? তারা ঠিক করলেন জ্যাজ অন দ্য গ্রিনে তাদের শরবত নিয়ে যাবেন। সে সময় ব্যানার বার্নস কোর্টের একটি ভাড়াবাসে থাকতেন। সেটি রান্নাঘর ছিল তাদের শরবত বানানোর কারখানা। কিন্তু জ্যাজের জন্য তো তাদের হাজারখানেক বোতল দরকার। কপাল গুনে এবং আশেপাশে খোঁজ নিয়ে তারা 80,000 কৃষক জেফের খবর পান। জেফ হলেন গাজর পোকা। জেফ গাজর খান, গাজর পরেন, গাজর খান, গাজর গান, গাজর দিয়ে শরবত বানান। তার নিজেরই গাজর থেকে শরবত বানানোর যন্ত্র রয়েছে। জেফ প্রতিদিন সকালে নটিংহ্যামশায়ারে তার গাজরের বাগানে গিয়ে গাজর তুলে সেগুলো শরবত বানিয়ে লন্ডনে কিছু দোকানে সরবরাহ করেন। এই কাজে প্রতিদিন তার প্রায় 6 ঘন্টা লাগে। লোকটা বেশ ক্রেজি, কিন্তু জেফকে রিচার্ডে বেশ পছন্দ হয়। কেননা এই লোকটা বিশ্বাস করতেন শরবত অবশ্যই প্রাকৃতিক হতে হবে। সুতরাং রিচার্ডরা তাদের রেসিপি অনুসারে জেফের কাছ থেকে প্রায় 1,000 বোতল গাজরের শরবত সংগ্রহ করলেন। তখন তাদের কোনো নাম বা প্যাকেজিং ছিল না। রিচ ও অ্যান্ডি নামের দুজন সৃজনশীল লোক রিচার্ডদের জন্য ফ্লায়ার তৈরি করে দিলেন আর ফাস্ট ট্র্যাক্টর নামে ঠিক করে লেবেলও বানিয়ে দিলেন। লোকজন তাদের শরবত কেমন মনে করলেন তা বোঝার জন্য তারা 2 পৃষ্ঠার একটি জরিপ প্রশ্ন তৈরি করলেন। যদিও তাদের মনে সংশয় ছিল সঙ্গীত উৎসবে এসে লোক কেন তাদের প্রশ্নের জবাব দেবেন। সব শুনে রিচ অ্যান্ড অ্যান্ডি জানতে চাইলেন, তোমরা কী জানতে চাচ্ছ? তোমাদের শরবত তাদের পছন্দ হয়েছে কি না? সব শুনে তারা রিচার্ডদের বললেন, একটা বড় সাইনিজ লেখাও যেখানে লেখা থাকবে এই শরবত বানানোর জন্য আমরা কি চাকরি ছেড়ে দেবো, আর স্টলের পাশে 2টি খালি ঝুড়ি রাখো, একটার উপরে লেখা থাকবে ইয়েস অন্যটির নো। লোকজন তাদের শরবতের খালি বোতল ইয়েস বা নোতে ফেলে তোমাদের প্রশ্নের উত্তর দেবেন। তারপর তারা জ্যাজ অন দ্য গ্রিনে একটা স্টল দিলেন। স্টল বলতে কয়েকটা বড় বড় বালতিতে বরফ রাখা যাতে শরবতের বোতল ঠান্ডা থাকে। স্টলের ওপর সেই সাইনেস আর পাশে সেই ইয়েস বা নো ঝুড়ি। সপ্তাহান্তে তাদের সবগুলো বোতল বিক্রি হয়ে গেল এবং ইয়েস ঝুড়িতে পাগুলো প্রায় সবগুলো বোতল, তবে 2-1টা বোতল কিন্তু নো ঝুড়িতেও ছিল। সম্ভবত সেগুলো রিচার্ডদের মায়েরা ফেলেছিলেন, কেননা ছেলেদের চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে তাদের মায়েরা ছিলেন যথেষ্ট উদ্বিগ্ন। যেভাবে হোক তাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, বেঁচে থাকার জন্য তারা শরবতই বানাবেন। এটাকে বলা হয় দ্য বিন টেস্ট। তাদের প্রথম মাইলফলক এই টেস্টটি তারা প্রায় বিনা খরচে করে ফেললেন। হেড হলে চাকরিতে ফেরত। জ্যাজ অন দ্য গ্রিনের শরবত বিক্রির পর রোববার সন্ধ্যায় রিচার্ডরা 3 বন্ধু একত্র হলেন। যদিও প্রায় সবগুলো বোতল রেস ঝুড়িতে পড়েছিল, তবুও চাকরি ছাড়ার ব্যাপারে তারা বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। তাদের কি সত্যি সত্যি চাকরি ছাড়া দরকার আছে? তারা কি পারবেন? তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা ঠিক করেন টস করবেন। পকেট থেকে বের হওয়া একটি মুদ্রা তারা পরপর 3 বার টস করেন। 3 জনই টেল দেখেন এবং কি আশ্চর্য, 3 বারই টেল ওঠে। কথা আছে না, ভাগ্য সাহসীর সাথে থাকে, ফরচুন বেভারেজ দ্য ব্রেভ। সুতরাং এটাকে তারা একটি নির্দেশন হিসেবে নেন এবং ঠিক করেন যে তারা 3 জনই চাকরি ছাড়বেন। পরদিন সকালে তারা নিজ অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তারা ওই পয়সাটি রেখে দেন তাদের কাছে। অচিরেই এটির নাম দেওয়া হয় তার চেয়ারম্যান। এটি তারা তাদের অফিসের দেয়ালে ঝুলিয়ে রাখেন। প্রথম কয়েক বছর যখনই 3 জন কোনো বিষয়ে একমত হতে পারতেন না, তখন তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই চেয়ারম্যানের শরণাপন্ন হতেন। ছোট কিন্তু সস্তাও ব্যবসায় সাফল্যের 10 বছর পরেও কিন্তু তারা তাদের স্টার স্মল থিওরি অনুসরণ করে চলেছেন। নতুন কোনো পণ্য হোক, নতুন বাজারে যাওয়া হোক, কিংবা নতুন কোনো মার্কেটিং আইডিয়া হোক, তারা সবসময় নিজেদের মতো করে একটা ছোট টেস্ট করে নিয়েছেন। পারতপক্ষে টেস্টিংয়ের সময় তারা কিন্তু ব্যাংকে যাওয়ার মতো কিছু করেননি। যে ধারণাটি এরকম টেস্টে পাশ করে মনে হয় কাজ করবে, তার পেছনে তখন তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, বিনিয়োগ করেন। যুক্তরাজ্যের বাইরে ইনোসেন্টকে নেওয়ার বেলায়ও তারা এই পদ্ধতি অনুসরণ করেন।
শুরু থেকে তাদের মিশন ছিল বেশি মানুষের কাছে তাদের স্বাস্থ্যকর পানীয় পৌঁছে দেওয়া। কাজে আন্তর্জাতিক বাজারের কথা তারা সবসময় ভেবেছেন, কিন্তু বিদেশের মাটিতে কী করে একটি ব্যবসা পরিচালনা করতে হয় সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। এমনকি তাদের তিনজনের একজনও অনেকগুলো ভাষা জানতেন না, কিন্তু তাই বলে সুযোগ ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অনেক কাঠখড় পুড়িয়ে একাডেমিক বা মার্কেট রিসার্চের পেছনে খুব একটা সময় দেননি, এবং তারা ভাবলেন একটা ছোটো চেষ্টা করা যাক। কাজে আয়ারল্যান্ডের ডাবলিনে ইনোসেন্টের যাত্রা শুরু হলো, এক ব্যক্তি এক দেশ এবং কয়েকটি দোকানে বিক্রি করার চেষ্টার মাধ্যমে। তিনটি কারণে তারা ডাবলিনকে বেছে নিয়েছেন, ভাষাগত সমস্যা নেই, কাছে তাই সহজে মনিটরিং করা যাবে, এবং ম্যাট হেন্সির মতো একজন চমৎকার লোক। ম্যাট শুরুতে তার বাসার আশেপাশে কয়েকটা দোকান আর ক্যাফেতে ইনোসেন্ট দেওয়া শুরু করে। মার্কেটিং বলতে ম্যাটের হাসি আর কিছু কিছু ফ্রি নমুনা। কিছুদিন পর ম্যাটের সঙ্গে যোগ দিলে পেতে ওদেন। ওদেনের বাড়িতে হলো ইনোসেন্টের মজুদ। এর মধ্যে টুকটুক করে কয়েকটি চেনির সঙ্গে চুক্তি হলো, কিছু লোক আগ্রহ দেখাতে শুরু করলেন। তারা তখন আইরিশ মার্কেটে বিনিয়োগ করতে শুরু করলেন, কারণ তারা তাদের পরীক্ষায় পাশ করেছেন। এখন তো আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার। একই পদ্ধতি তারা ফ্রান্সের বেলাও ব্যবহার করেছেন। ভাষার জন্য শুরুতে একটা জটিলতা হলো, ভালো কমিশনের বদৌলতে তাদের একমাত্র প্রতিনিধি কিছু দোকানদারকে রাজি করিয়ে ফেলেন, ফলে কোনো কোনো দোকানের সেলফে শুরু হলো ইনোসেন্ট রাখা, এবং কিছুদের মধ্যে গ্রাহকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করতে শুরু করেন। ব্যাস এভাবে তাদের ফরাসি ব্যবসা শুরু হতে লাগলো। এই মডেলটি তাদের জন্য খুবই কার্যকরী, ছোটো আকারে শুরু করা, কিছু একটা কাজ করে সেটা প্রমাণ করা এবং সফলতার পিছনে বিনিয়োগ করা। রিচার্ডদের কথা হলো, অবশ্যই ছোটো করে শুরু করার মধ্যে কোনো দুর্বলতা নেই, আবার একথা সত্য নয় যে ছোটো করে শুরু করলে আপনি বড় চিন্তা করতে পারবেন না। নিজেকে কেন ভবিষ্যতে স্টারবাকস, অক্সফার্ম, অ্যাপেল ভাববেন না আপনি। সংক্ষেপে, আজ যারা সফল এবং যারা অসফল বা ব্যর্থ তাদের মধ্যে একটি মৌলিক পার্থক্য হলো, যারা সফল হয়েছেন তারা শুরু করেছেন এবং সেটা চালিয়ে নিয়েছেন। এমনও হতে পারে যে আপনি হয়তো বিশ্বের সেরা আইডিয়া নিয়ে বসে আছেন, কিন্তু সেটা থেকে আপনি আপনার সর্বতে টাকাটাও জোগাড় করতে পারছেন না যদি আপনি বসে থাকেন। একথা ঠিক যে একটি পরিপক্ক ধারণা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়, সময় দিতে হয়, কিন্তু একবার শুরু করে দিলেই কেবল সফল হওয়ার তাড়না আপনাকে তাড়িয়ে বেড়াবে। কাজেই সব সফল ব্যবসার মূলমন্ত্র একটাই, শুরু করা। হোক ছোট, আগে শুরু তো করুন, পথে নামলেই না পথ চিনবেন। চলুক, চলতে থাকুক। যে কোনো ব্যবসার জন্য ছোট কিন্তু প্রথম পদক্ষেপ তথা শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাজ বটে, কিন্তু সেটি যথেষ্ট নয়। একটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য অনেক কাজ করে যেতে হয়, চালিয়ে যেতে হয়। এই যে নিত্য কাজ করে যাওয়া, এটি কিন্তু খুবই সময় সাপেক্ষ, বেশিরভাগ সময় হতাশাজনক এবং প্রায়শই বিভ্রান্তিকর। বলতে গেলে কোনো কিছু না জেনেই হয়তো আপনি শুরু করেছেন, কষ্ট করতে করতে একসময় সেগুলো একটা লাইনে চলে আসবে, আর লোকজন তো থাকবে যারা আপনাকে সারাক্ষণ মনে করিয়ে দেবেন কেন আপনার আইডিয়াটা কোনো কাজে লাগবে না। অচিরেই আপনি একটা ব্যর্থ মানুষে পরিণত হবেন। কিন্তু হাল ছেড়ো না বন্ধু, নিজ হৃদয়ের কথা শুনুন, নিজেকে প্রশ্ন করতে থাকুন, দরকার হলে গতিপথ পরিবর্তন করুন, একটা না হলে অন্যটা চেষ্টা করুন, কিন্তু চেষ্টা করে আপনাকে যেতেই হবে। লাইট বাল্বের উদ্ভাবক টমাস আলভা এডিসন নাকি 999 বার বাল্ব বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং 1000তম বারে সফল হয়েছেন, কিন্তু কেউ যদি তাকে এটা মনে করিয়ে দিয়ে দিতেন উনি বলতেন, না তো আমি তো ব্যর্থ হইনি, বরং 999 রকমভাবে যে বাল্ব বানানো যায় না সেটা আমি জেনেছি, যেভাবে বাল্ব বানানো যায় সেটা 1000তম বারে জেনেছি। এই লোকটাই পৃথিবীর সবচেয়ে বেশি জিনিসের উদ্ভাবক হবেন, এটাই সত্য। কাজেই যত রকম সমস্যাই পড়ুন না কেন, জানবেন তারও একটা সমাধান আছে, যত সমস্যা তত সমাধান। ছোট্ট সাদা মিথ্যা। রিচার্ডরা অচিরেই জেনে গেলেন কাজটা তারা যত সোজা বলে ভেবেছেন ততটা সোজা কিন্তু মোটেই নয়। এরই মধ্যে তারা তাদের ঝুড়ি টেস্ট করেছেন, মানে বিন টেস্ট করেছেন, এবং তার চেয়েও বড় কথা সবাই চাকরি ছেড়ে দিয়েছেন। কিন্তু কীভাবে তারা তাদের শরবতকে বাজারে সবার কাছে নিয়ে যাবেন? অ্যাডামের মনে পড়লো তার ভার্জিন কোলার বন্ধুদের, শুরু হলো তাদের সঙ্গে যোগাযোগ, জানার চেষ্টা বাণিজ্যিকভাবে কীভাবে পানীয় তৈরি করতে হয়। তো তারা জানলেন অনেক ফ্লেভার্ড হাউস আছে, এরা পানীয় তৈরি করে আর এর উপাদান যোগান দেয়। সবাই পরামর্শ দিল ওদের সঙ্গে কাজ করতে, পরামর্শটা খুব কাজের মনে হলো। অ্যাডামের সাবেক বসের পরামর্শে তারা একজনকে খবর দিলেন আর তার সঙ্গে মিটিং করলেন ভার্জিন কোলার মিটিং রুমে। তারা তাকে অবশ্য বললেন না যে তারা আর ভার্জিনে নেই। যা হোক, তারা ওই হাউসের সঙ্গে কাজ শুরু করলেন, তাদের কিচেনে সময় দিলেন এবং কিছু পানীয় তৈরি করে সেটা বন্ধু বান্ধবকে পান করতে দিলেন। এই কাজ করতে গিয়ে তারা টের পেলেন তাদের কারোরই কোনো কিছু বিক্রি কোনো ধারণা বা অভিজ্ঞতা নেই। তারা কি হেঁচে হেঁটে দোকানে যাবেন, দোকানদারকে বোঝানোর চেষ্টা করবেন,
তাদের কি কোনো লাইসেন্স লাগবে? তাদের পানীয় খেলে অসুবিধা হবে না তো? এই বিষয়ে কে বা সার্টিফাই করবে? সত্যি কথা বলতে কি তাদের কোনো আইডিয়াই নেই এই বিষয়ে। তারা ঠিক করলেন এগুলো জানার সেরা উপায় হচ্ছে কাজটা নিজে করা। অ্যাডাম তার ক্রিয়েটিভ এজেন্সি বন্ধুদের দিয়ে তাদের শবরটার জন্য লেবেল বানিয়ে আনলেন। তারা নাম দিলেন ফ্রেশ অ্যান্ড ফ্রুটি। তারা কলা স্ট্রবেরি কিছু শরবত বানালেন, প্রত্যেকে 10টা করে বোতল নিলেন, সিলোটেপ দিয়ে লেবেল লাগালেন, নিজেদের ব্যাকপ্যাকে নিয়ে বের হয়ে পড়লেন। তিন ভাগ হয়ে তারা মোট 10টা দোকানে গেলেন। ধরেই নিলেন সবাই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সব স্টোরের ম্যানেজার তাদের সঙ্গে গল্প করলেন, টেস্ট করলেন এবং 10 জনের মধ্যে 6 জনে কিন্তু কিছু অর্ডার করতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে পুরো ব্যাপারটা কেমন যেন হয়ে গেল, কারণ ওনারা যখন অর্ডার দিতে চাইলেন তখনই তাদের বলতে হলো আসলে কোম্পানি তো নেই এবং সরবরাহও নেই। ওই লোকগুলো তখন খুব অবাক হয়ে জানতে চাইলেন কেন তারা একটা পানীয় বিক্রির চেষ্টা করছেন যা কিনা বাজারে বিরাজই করে না। কিন্তু সেই বিকাল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা দিয়েছে, এমন দোকান আছে যারা তাদের শরবত রাখতে আগ্রহী, এমনকি সেই শরবতের রিলেবেলটা যদি সেলোটেপ লাগানো হয় তাও। এবং তারা আবারও তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেয়েছেন, কোনো কিছু করতে চাইলে সেটা করে ফেলা, অত একাডেমিক রিসার্চের দরকার নেই, তৈরি করো, পরীক্ষা করো আর দেখো কী হয়। এদিকে ফ্লেভার্ড হাউসে কিন্তু তাদের রেসিপি জুত হচ্ছে না, কারণ ওনারা ফলের কনসেন্ট্রেশন থেকে জুস বানান আর তারা আছেন ফ্রেশ ফলের রস থেকে জুস বানাতে, কেমন করে হবে এখন? কাজেই তারা ফ্লেভার্ড হাউস থেকে চলে এলেন, আবার তারা বর্গমূল একে চলে এলেন। তাদের শরবত কে তৈরি করবে? তারা ভাবলেন যে তারা নিজেরা একটি ফ্যাক্টরি দেবেন, কিন্তু অচিরেই বুঝলেন একটা ফ্যাক্টরি দেওয়া মোটেই কোনো সহজ কাজ নয়। তাদের অবশ্যই এমন কাউকে খুঁজতে হবে যে কিনা তাদের হয়ে শরবতটা বানিয়ে দেবেন। তারা প্রায় সব পানীয় কোম্পানির কাছে গেলেন, সবাই তাদের এক কথা বলছে তোমাদের আইডিয়া কোনো কাজের না, এটি কাজ করবে না। সাধারণভাবে ধারণা হলো শরবত বানাতে হবে কনসেন্ট্রেশন থেকে, এর সঙ্গে মেশাতে হবে ফ্লেভার যাতে ফলের গন্ধ পাওয়া যায়, আর দিতে হবে সংরক্ষক বা প্রিজারভেটিভ যাতে বেশি দিন টেকে। তারা যতই বলেন তারা কেবল ফলের রস দিতে চান, ওরা খালি বলে, এভাবে জুস ইন্ডাস্ট্রি কাজ করে না। রিচার্ডরা তাদের বলে তাদের ধারণাই হলো প্রাকৃতিক শরবত, আপনাদের মতো আমরা কাজ করতে চাই না। ঘটনা যাই হোক না কেন, সবাই প্রায় তাদের সহায়তা করতে চেয়েছেন, কথা বলেছেন। সেই সময় তারা সবার সঙ্গে দুপুরের দিকে মিটিং সেট করার চেষ্টা করতেন, কারণ অনেক ম্যানেজার দুপুরে অন্তত একটা স্যান্ডউইচ খাওয়াতেন, তাতেই তাদের খুননি বৃত্তি হতো। কোনো কোনো সময় তারা বড় কোম্পানিগুলোর রিসেপশনে নিজেরাই মিটিং করতেন, কারণ ওখানে সবসময় বিস্কুট থাকতো। তো সেরকম একটা কোম্পানি তাদের জ্যামাইকান মাইকের খবর দিল। মাইক নামের এই লোক নাকি ওয়েলসে কমলার রস বিক্রি করেন। ফোনে যখন তারা তার সঙ্গে কথা বলেন তখন মনে হয়েছে তিনি একটি গরিলা, কিন্তু ছোটোখাটো মানুষটাকে দেখি তারা ধরে পানি পেলেন। মাইক যদিও বলেছেন যে সম্পূর্ণটা ফলের রস থেকে তৈরি করলে অনেক খরচ পড়ে যাবে, তারপরেও উনি তাদের রেসিপি নিয়ে কাজ করতে রাজি হলেন, কারণ উনি তাদের চোখে সেই আগুনটা দেখেছেন যা কিনা তিনি নিজের মধ্যে দেখতেন যখন তিনি তার কোম্পানি শুরু করেন। ঠিক এভাবে চাকরি ছাড়া 12 মাস পরে তারা তাদের প্রথম সরবরাহকারীর খোঁজ পেলেন, তারা তাকে প্রয়োজন যন্ত্রপাতি কেনায় খরচ দেবেন বলে বের হয়ে গেলেন। এই 12 মাসের খোঁজাখুঁজি থেকে তারা আরেকটা চমৎকার শিক্ষা পেলেন, সাফল্য হচ্ছে লেগে থাকা। অন্যরা যখন তাদের না 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 বলছে তখন তারা জোকের মতো লেগেছিলেন, যে কোনো উদ্যোক্তাকে তা করতে পারতে হবে, সব না এর মাস থেকে হ্যাটাকে খুঁজে নিতে হবে। তুমি কি কোনো ধনী ব্যক্তিকে চেনো? উৎপাদনকারী পেলেও তাদের জন্য অপেক্ষা করছিল পরের চ্যালেঞ্জ, কোথা থেকে তারা টাকা পাবেন। তারা কয়েকজন নবীন উদ্যোক্তা, ব্যবসা করার কোনো অভিজ্ঞতা নেই, কোনো প্রোডাক্ট নেই, কোনো কোম্পানি নেই, এমনকি কোনো নামও নেই। তবে তাদের একটা কঠিন ও জটিল বিজনেস প্ল্যান আছে, এটি তাদের প্রাথমিক পতন রোধ করেছে এবং বেশিরভাগ মিটিংয়ে এই রঙিন চার্ট বার আর হিসাবগুলো কাজে লাগতো। এতে ছিল তাদের মূল অনুমানগুলো, টার্গেট মার্কেটের আকার ও আচরণ, প্রজেক্টেড গ্রোথ এবং সবচেয়ে বড় কথা মুনাফার হিসাব। অন্য সবার মতো তারা প্রথমে ভাবলেন ব্যাঙ্কগুলোর কাছেই যাই, ব্যাংকের কাছে তো মেলা টাকা পড়ে আছে। তারা খুব অনুপ্রাণিত হলেন কারণ তারা শুনলেন ব্যাঙ্কগুলোর একটা স্কিম আছে, নাম হচ্ছে স্মল বিজনেস লোন গ্যারান্টি স্কিম। এই স্কিমে সরকার ব্যাঙ্কগুলোকে এসএমইদের লোনের গ্যারান্টি দেয়, পরে নতুন ব্যবসায়ীদের ব্যাংক থেকে টাকা দিতে দ্বিধা করে না। যা হোক, কথাটা তাদের বেলায় সত্য হলো না। এক নাগারে যখন 20 নম্বর ব্যাংকটি তাদের ফিরিয়ে দিল তখন তারা বুঝলেন সরকার নিশ্চয়তার দিক বা না দিক কোনো ব্যাংক তাদের টাকা দেবে না, কিন্তু নগদ টাকা ছাড়া তো তারা কোনো ব্যবসাই শুরু করতে পারবেন না। কাজেই তারা এদিক ওদিক তাকানো শুরু করলেন। তারা জানলেন কিছু কোম্পানি আছে যারা মূলধন দেয়, এদের বলা হয় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বা VC। সে সময় ইংল্যান্ডে অনেক VC ছিল,
মোটা মোটা ডিরেক্টরিতে তাদের লিস্ট আছে, লিস্ট বানিয়ে তারা শুরু করলেন যাওয়া। সবারই এক কথা, না একজনের কথা, ভিসিতে বিবেচনায় বিনিয়োগ করার যে পয়েন্ট, তাতে পাঁচের মধ্যে তোমরা শূন্য পেয়েছো। তোমাদের বয়স কম, তোমরা সবাই বন্ধু, তোমরা আগে কখনো কখনো ব্যবসা চালাওনি, সেক্টর সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নেই, এবং তোমরা পৃথিবীর অন্যতম বড় কোম্পানিদের বিরুদ্ধে লড়বে। তোমাদের এখানে বিনিয়োগ করার সঙ্গে আত্মহত্যার কোনো বিরোধ নেই। ভিসিরা তাদের পরামর্শ নিল যেন তারা অ্যাঞ্জেলদের খুঁজেন। দিনের পর দিন, মাসের পর মাস তারা ছোটাছুটি করলেন, এখান থেকে ওখানে গেলেন, নানানজনের কাছে ছুটলেন, ফলাফল ওই শূন্য। তারপর তারা শুনলেন স্টার্ট আপদের টাকা দেয় এমন একটা অ্যাঞ্জেল নেটওয়ার্ক আছে, তারা বছরে 100 জনকে টাকা দেয়। তা তাদের সামনে 50 জনের সামনে পিচ করলেন, তাদের জীবন বাঁচানোর সংগ্রামের পিচ, সব কিছু উড়ার করে দিলেন। দেবদূতের জবাব, না, জীবনে এমন সময় খুব সহসা আসে না। আপনার সরকার আপনাকে পাত্তা দিচ্ছে না, ব্যাঙ্কগুলো সব ফিরিয়ে দিয়েছে, ভিসিগুলো না না বলছে, আর এমনকি যারা স্টার্ট আপ করে প্রাণপাত করে ফেলছে তারাও না বলে দিয়েছে। এখন তারা কীভাবে করতে পারে? টাকা ছাড়া তাদের ব্যবসা শুরু হবে না, কিন্তু কেউ তাদের টাকাও দেবে না। হতাশ হয়ে তারা একদিন তাদের এক বন্ধুর কাছে সব খুলে বলেন, এবং প্রথমবার তার কাছে জানতে পারেন 6 ডিগ্রি অফ কেভিন বেকনের কথা। এর মানে হলো এই পৃথিবীতে তত্ত্ব মতে যে কোনো লোক মাত্র 6 জনের মাধ্যমে কেভিনকে চেনেন। এর মানে হলো তারা এমন একজনকে চেনেন যে কিনা আরেকজনকে চেনেন যে কিনা তাদের ব্যবসায় বিনিয়োগ করেন। মোদ্দা কথা হলো যথেষ্ট চেষ্টা করা। কাজে নতুন উদ্যমে তারা আবার নেমে পড়লেন। এবার তারা ঠিক করলেন তাদের কাছে যত ইমেল ঠিকানা আছে এবং যত তারা জোগাড় করতে পারেন সবার কাছে এক লাইনের একটা ইমেল পাঠাবেন, যে কথা সেই কাজ। ইমেলের সাবজেক্ট লাইনে তারা লিখলেন, ডাজ এনিমন নোস এনিমন রিচ। বলতে গেলে তারা পুরো লন্ডনে স্প্যাম করে ফেললেন, অথচ মাত্র 2 জবাব পেলেন। একজন বলতে চেয়েছেন তার সঙ্গে মোনাকোর প্রিন্সেসের যোগাযোগ আছে, যদিও তিনি বিনিয়োগে আগ্রহী নন। আরেকজনের এক পুরনো কলিগ জানালেন মরিস পিন্টো নামে তিনি একজনকে চিনেন যিনি কিনা এরকম বিনিয়োগ করে থাকেন। কাজেই তারা তাদের বিজনেস প্ল্যান মরিসের কাছে পাঠালেন। 9 মাস ধরে সব জায়গা থেকে না 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 শোনার পর তার একজনকে অ্যাটলিস্ট পেলেন যিনি তাদের কথায় আগ্রহ দেখালেন। তারা তার কাছে ছুটলেন, নানাভাবে তাদের প্ল্যান পরীক্ষা নিরীক্ষা করে মরিস অবশেষে বললেন ইয়েস। 9 মাসের চেষ্টার পর তারা একটা ডিফারেন্ট রাস্তা নিলেন এবং সফল হলেন। সেদিন তারা বুঝতে পারলেন বয়স বা বুদ্ধির সঙ্গে সাফল্যের কোনো সংযোগ নেই, সাফল্য হচ্ছে চেষ্টা, চেষ্টা এবং চেষ্টা, নিরন্তর চেষ্টা। সাফল্য নির্ভর করে আপনার একাগ্রতা নিষ্ঠার উপর, আপনি একে পর এক চেষ্টা করে যাচ্ছেন কি না তার উপর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সব লোকের নাকে ঠেলে আপনি আগাতে পারছেন কি না। ভার্জিন কলার রিচার্ড ব্রনসন এই কথাকে এক কথায় বলেছেন, নেভার এভার গিভ ইন। তুমি যেই স্টেজেই থাকো না কেন, কখনো হাল ছাড়বে না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। মরিসের যন্ত্রণা, মরিসের কাছে তারা 250,000 পাউন্ড চেয়েছিলেন। মরিস নিজে 250,000 দেবেন আর এবং তার 4 বন্ধুর কাছ থেকে বাকি 2 লাখ জোগাড় করে দেবেন বলে তাদের কথা দেন। মরিসের এই বন্ধুরাও 20 বছর ধরে মরিসের কথায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন, কখনোই নচর হয়নি, কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকা যায়। এবার তারা বেঁকে বসলেন, বললেন এটি কোনো ভালো বিনিয়োগ নয়, এটা কাজ করবে না এবং তারা বিনিয়োগ করবেনও না। এখন মরিস কী করবেন, তাদের কি তারা ছেড়ে দেবেন? না, তিনি নিজেই পুরোটা বিনিয়োগ করলেন। 6 বছর পরে কোনো এক অনুষ্ঠানে মরিস যখন এই গল্প করেছিলেন তখন একজন জানতে চাইলেন, আপনি টাকাটা কেন দিয়েছেন, দায়িত্ববোধ নাকি আপনি মনে করেছিলেন তাদের বিনিয়োগ ভালোই হবে? মরিস জানান, না, তিনি ওদের 3 জন মুখের দিকে চেয়ে বিনিয়োগ করেছেন এবং তার ওয়াদার জন্য, তিনিও ভেবেছিলেন যে তার টাকাটা জলে যাবে। এখনই যখন তার বিনিয়োগকারী বন্ধুদের সঙ্গে মরিসের দেখা হয়, মরিস তাদের মনে করে দিতেন যে ইনোসেন্টের বিনিয়োগ তার জীবনের সেরা বিনিয়োগ, অথচ তারা তার বন্ধুরা এটি চলবে না বলে দাবি করেছিলেন। বেড়ে ওঠার যন্ত্রণা, ইনোসেন্ট উদ্যোক্তাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি কঠিন সময়ে ব্যবসা দাঁড় করানোর 3টি প্রধান শর্ত হলো, একটি সহজ কিন্তু দুর্দান্ত ধারণা, ছোট্ট করে শুরু করা এবং একাগ্র চিত্তে লেগে থাকা। কিন্তু ব্যবসায় সফল হওয়া এবং টিকে থাকার জন্য দরকার বড় হওয়াকে আত্মস্থ করতে পারা এবং বড় হওয়ার ব্যাপারটা যাতে সামাল দেওয়া যায় তার একটা কৌশল থাকা। এর অর্থ হলো কঠিন পরিশ্রম ও কমিটমেন্ট ছাড়াও আপনাকে বাণিজ্যিক এবং কৌশলগত সঠিক সিদ্ধান্তও নিতে হবে। নিজে বানাবো না অন্যকে দিয়ে করিয়ে নেব, কোন সুযোগগুলোর পিছনে কোন মাত্রায় আপনি ছুটবেন, দৌড়ানোর টাকা জোগাড় হয়েছে তো? যাত্রাপথে ইনোসেন্টকেও অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, সেগুলো যদি সেরকম না হতো তাহলে আজকে ইনোসেন্টের গল্প হয়তো অন্যরকম হতো। তাদের মনে হচ্ছে আপনার ব্যবসার জন্য তাদের অভিজ্ঞতা কাজে রাখতে পারে। আউটসোর্স না নিজে করা, ডু ইট ইয়োরসেলফ নাকি অন্যকে দিয়ে করানো? সর্বদা ব্যবসা শুরু করার প্রথমেই তাদের ঠিক করতে হয়েছে সর্বদা বানাবেন কোথায়,
দুটি কারণে তারা নিজেদের শরবত ফ্যাক্টরির পক্ষে ছিলেন। প্রথমত, তাদের মতো শরবত তার কেউ বানাচ্ছে না, তাহলে কীভাবে অন্যরা তাদেরটা বানাবে? আর অন্যকে যদি তারা বানাতে দেন তবে তাদের রেসিপি চুরি করা থেকে আটকাবে কে? কিন্তু অচিরেই তারা বুঝতে পারলেন কোনো একটা প্ল্যান্টের সাথে যুদ্ধবদ্ধ হওয়াটা নানা কারণেই উত্তম। প্রথমত, নিজেদের প্ল্যান্ট আর বোতলজাতকরণে কারখানা মানে বিলিয়ন পাউন্ডের ব্যাপার, এবং শুরু থেকে তাদের ওভারহেড হয়ে যাবে বেশি। শুধু ওভারহেড নয়, একটা কারখানা চালানোর জন্য মাথা ব্যথা সেটাও প্রথম দিন থেকেই নিতে হবে। দ্বিতীয়ত, একটি কারখানা চালানোর জন্য অনেক ধরনের দক্ষতা দরকার যার কোনোটি তাদের নেই। তৃতীয়ত, নিজেদের কারখানা না থাকলে সেটা চালানোর মাথা ব্যথাকে তখন ব্র্যান্ড তৈরি করে আর শরবতের মান উন্নয়নে ব্যয় করা যায়। চতুর্থত, এর মাধ্যমে গ্রাহকদের কোনো চাহিদা পূরণে তারা বাড়তি মনোযোগ দিতে পারেন। উদাহরণ হিসেবে একটি ঘটনা বলা যায়। তারা যখন 1 লিটারের শরবত বাজারজাত করতে শুরু করলেন, তখন ড্রিঙ্কাররা বললেন তারা বোতলের পরিবর্তে কার্টন চান। যদি তাদের নিজেদেরই কারখানা হতো তাহলে 1 কোটি টাকা খরচ করে তাদের একটা কার্টন সিস্টেম চালু করতে হতো, অথবা গ্রাহকদের অপছন্দ সত্ত্বেও তাকে বোতলে করে শরবত দেওয়া লাগতো। কিন্তু যেহেতু তারা বোতলজাতকরণ অন্যদের দিয়ে করাচ্ছেন, কাজে তারা একজনকে খুঁজে নিলেন যে কিনা তাদের কার্টনের কাজটা করে দেবেন। উৎপাদনকারীদের সঙ্গে জোট থাকায় তারা নতুন বিনিয়োগ ছাড়াই তাদের ব্যবসা বড় করতে পেরেছিলেন। নিজেদের কারখানা হলে তাদের নতুন অনেক বিনিয়োগ লাগত, তবে তারা কিন্তু সব কিছু আউটসোর্স করে দেননি, কিছু কিছু তাদের নিজেদের কাছে রেখেছেন ইচ্ছে করে। যেমন, তাদের রেসিপি উন্নয়নের জন্য গবেষণা এবং ফল সংগ্রহ করা। শেষ বিচারে ইনোসেন্ট কিন্তু ফলের শরবত, কাজে ভালো ফল মানে ভালো শরবত, আর ফল থেকে শরবত বানানোর নিত্য নতুন গবেষণাও তারা নিজেদের হাতে রেখেছেন। এই R&D পিছনে তারা প্রচুর টাকাও বিনিয়োগ করেছেন। প্রতিটি সিজন শেষে ফলের সরবরাহ, ফলের উৎপাদন নিয়ে তাদের জানাশোনা জ্যামিতিক হারে বেড়েছে। আর এই এক্সপার্টিস যেহেতু ইনহাউস, কাজেই তারা নিশ্চয়তা দিতে পারতেন যে তাদের ফলের শরবত অসাধারণ, যদিও তা বোতলজাত হতো অন্য প্রতিষ্ঠানে। সাদামাটাভাবে বললে বলা যায় তারা ইনহাউসে সেটিতেই সবচেয়ে বেশি মেধা, শ্রম ও টাকা ঢেলেছেন, যা তাদের ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে যে কাজটা করার জন্য মেশিনারি এবং ক্যাপিটাল দরকার, সেটা তারা বাইরে থেকে করিয়ে নিয়েছেন। এটি তাদের বেলায় খুব কার্যকর হয়েছে। আপনার ব্যবসার বেলাও এই কাজটা করতে পারেন। শক্তির জায়গা কী সেটা বের করুন, সেখানেই বেশি শ্রম দিন, আর পুরো ব্যবসায় অন্যান্য জায়গা যেগুলো অন্যরা আপনার জন্য করে দিতে পারেন সেগুলো তাদের দিয়ে করিয়ে নিন। ভ্যালু ক্রিয়েটিং অংশটা নিজের কাছে রাখা আর পার্টনার প্রতিষ্ঠানকে তার কাজটা করতে দাও, এতে সবারই লাভ। কম করো কিন্তু ভালো করো, ডু লেস বাট বেটার। কয়েক বছরের মাথায় তারা প্রথম দেখলেন তাদের স্টার স্মল ট্রাই লর্ডস থেকে তারা সরে আসছেন। আয়ারল্যান্ড ও ফ্রান্সে তাদের ব্যবসা বড় হয়েছে, অন্য দেশেও সুযোগ পাওয়া যাচ্ছে। আবার তারা সিরিয়াল বা ফ্রোজেন শরবত বাজারে আনার জন্য কাজ করছেন, ফলে তারা একটা দোটানায় পড়ে গেলেন। আগে নতুন প্রোডাক্ট, পরে নতুন দেশ, নাকি এর উল্টো? তবে সিদ্ধান্ত নিতে তাদের কিন্তু বেশি ঝামেলা হয়নি, কারণ তাদের পথ হলো কিপ দ্য মেইন থিং অ্যান্ড মেইন থিং। যেহেতু শরবতই তাদের জন্য প্রাণ ভোমরা, কাজে তারা আগে সেটাই করবেন। ফলে তারা নতুন দেশে শরবত দিয়ে গেলেন, তাদের শরবত নিজেই একটা ব্র্যান্ড। সেটি একবার দাঁড়িয়ে গেলে অন্য দেশে তখন অন্য কিছুই করা যাবে। তার নতুন দেশ কোথায়, ইউরোপ নাকি আমেরিকা? 35 কোটি লোকের আমেরিকা একটি বড় বাজার। সবচেয়ে বড় কথা, ওরা সবাই এক ভাষায় কথা বলে ও সব জায়গায় একটাই মুদ্রা। ঠিক এই পরিমাণ বাজার ধরতে হলে ইউরোপে গোটা 15 দেশের দরকার হবে। এগুলোর প্রতিটি আলাদা ভাষা, আলাদা আইন, এমনকি কোনো কোনো দেশে আলাদা মুদ্রাও। কিন্তু আমেরিকার বেলায় তাদের নতুন কিছু সব কিছু নতুন করে করতে হবে, কারণ যুক্তরাজ্যের সর্বত্র আমেরিকায় পাঠানো যাবে না, আর অন্যদিকে লন্ডন থেকে মাত্র 24 ঘন্টায় 15 দেশে চলে যাওয়া যায়। তার মানে সব মিলে ইউরোপ অনেক ভালো। ইউরোপের বেলায় তাদের নানান জিনিস ট্রাই করতে হয়েছে নানানভাবে। এখন তারা জানেন সেখানে মাঝে অপেক্ষাকৃত ছোট, যেমন বেলজিয়াম বা ফিনল্যান্ড, সেখানে স্থানীয় কারোর সঙ্গে পার্টনারশিপ করাটা হলো সর্বোত্তম বুদ্ধি। তার মানে ওখানে ডিস্ট্রিবিউশন চেইনের খরচ নিজেদের ঘাড়ে না নিয়েও তারা শরবত বড় মার্কেটে তারা বিক্রি করতে পারছেন। অন্যদিকে ফ্রান্সের জার্মানির মতো বড় মার্কেটে তারা তাদের নিজস্ব টিম তৈরি করেছেন। আর যদি অন্য সব ফ্যাক্টরি সমান হয় তাহলে তারা নিজেদের টিমের প্রতি হেলে থাকেন। যখন তারা কোনো এলাকায় নিজেদের টিম বানাতে চান, তখন প্রথমে একজন টিম লিডার খুঁজে বের করেন। তারা এমন একজনকে খোঁজেন যার ব্যবসায় অভিজ্ঞতা আছে, আবার উদ্যোক্তার জিলও আছে। তারপর তারা তাকে সাহায্য করেন একটি ছোট টিম বানাতে। সেই টিমে তারা কখনো কখনো লন্ডনে তাদের ফ্রুট টাওয়ার থেকেও কাউকে পাঠিয়ে দেন। এর ফলে নতুন টিমের ইনোসেন্টের ইনসাইড আর স্থানীয় আউটসাইড দুটিই থাকে। তবে ইনোসেন্টের টিম থাকুক বা তার কোনো পার্টনারের সঙ্গে কাজ করেন, ব্র্যান্ডিং এবং শরবত পৌঁছানোর তরিকা কিন্তু একই থাকে।
সাধারণত তারা একটা শহরে প্রথম শুরু করেন। প্রথমে কাজ হয় শহরে ভালো ভালো গুরুত্বপূর্ণ পানীয় দোকানে, স্টোরে, যাতে ইনোসেন্ট থাকে তার নিশ্চয়তা, এতে কিছু বিক্রিও হয়। এরপর তারা কিছু জনসংযোগ করেন, যেমন তাদের ঘাস সজ্জিত গাড়ি রাস্তায় ঘোরাফেরা করে। যখন বেশি লোক ইনোসেন্টের নাম জানে তখন তারা বেশি জায়গায় ইনোসেন্ট রাখার চেষ্টা করেন। সুপার মার্কেটগুলো হয় তাদের সেই সময়কার টার্গেট। যখন একটা মোটামুটি চলনসই বিতরণ লাইন তৈরি করে যায় তখন তারা বিজ্ঞাপনের পেছনে অর্থ খরচ করেন। যদি এটা কাজে লাগে তাহলে তারা সারা দেশে প্রথমে ডিস্ট্রিবিউশন চেইন বানান, তারপর বিজ্ঞাপনের পেছনে টাকা দেন। শুনতে খুব সহজ শোনালেও এই জায়গায় তাদের যেতে তাদের প্রচুর সময় কষ্ট ভুল করতে হয়েছে। তারপরও ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। সেখানে বিক্রি 2 মিলিয়ন ইউরো থেকে 6 মিলিয়ন হয়ে 3 বছরের মাত্র 16 মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। টাকার বিষয় মাথায় রাখুন, প্রবাদ আছে, লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু একালে তো আর কোনো গৌরী সেন নেই। অর্থাৎ টাকার বিষয়টি মাথায় রাখতেই হবে। যখনই নতুন কোনো বাজারে আপনার ভিত্তি শক্ত হবে তখন আপনার টাকা লাগবে বাড়ার জন্য। গ্রোথ সবসময় ব্যয়বহুল, বিক্রি সহজে নাও হতে পারে, নানান সময় ভুল হবে, এমন সব গোপন খরচ বের হবে যা ধারণায় ছিল না, এগুলো খুবই স্বাভাবিক এবং ঘটবে। কাজে আপনার কাছে যথেষ্ট টাকা থাকতে হবে যাতে এসব বিষয় সামাল দিতে পারেন। এটি খুবই খারাপ হবে যদি কেবল টাকার জন্য সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায়। তাদের জন্য ইউরোপ হলো এল ক্লাসিক্যাল উদাহরণ। 13টি দেশে তাদের অপারেশন থাকলেও তারা বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় পড়ে গেলেন। বাধ্য হয়ে 2008 সালে তারা তহবিল বাড়ানোর কার্যক্রম শুরু করলেন এবং কোকাকোলার কাছ থেকে 30 মিলিয়ন পাউন্ড নিলেন। বিনিময়ে তাদের 20 ভাগের কম মালিকানা দিলেন। এই টাকার পুরোটাই তারা ইউরোপে বিনিয়োগ করলেন, নিজেরা কোনো টাকা নিলেন না। কোম্পানি তাদের 3 জনেরই থাকলো, কোকাকোলা কোনো ভোটিং ক্ষমতাও পেল না। তহবিল বাড়াতে গিয়ে তাদের একটা শিক্ষা হলো, বেশিরভাগ বিনিয়োগকারী টাকার সঙ্গে সঙ্গে শর্তও দেন। একজন তো বললেন টাকা দেবেন কিন্তু তার মধ্যে তাদের সব দাতব্য কাজ বন্ধ করে দিতে হবে। কেউ কেউ আবার চালকের আসনও চেয়েছেন কিন্তু কোকের টাকা ছিল শর্তহীন। কাজে নিশ্চিন্তে তারা তাদের লক্ষ্য ফিসারের যাত্রা চালিয়ে যেতে পেরেছেন। কিসের পরোয়া করেন? যদি আপনি কখনো কোনো ব্যবসা বই পড়ে থাকেন তবে তারা আপনাকে জিম কলিন্সের গুড টু গ্রেট পড়ার জন্য বলবেন। এই বইয়ে জিম ও একদল ব্যবসা স্নাতক যেসব ব্যবসা ভালো এবং যেগুলো গ্রেট তার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেছেন। এটি প্রধান পার্থক্য তারা আবিষ্কার করেছেন তা হলো বিরাজ করার স্পষ্ট ধারণা। সব বাণিজ্যিক কিংবা সামাজিক প্রতিষ্ঠান যেগুলো সফল হয়েছে সবকটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার। বলা যায় কী তারা করবে কিংবা কেন তারা করবে সেই নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। অন্য কথায় বলা যায় সেসব সংগঠন এবং এর কর্মীরা জানেন কেন তারা কী করছেন। আপনার অনুপ্রেরণা কী? এই প্রশ্নের সঠিক জবাব যে কোনো প্রতিষ্ঠানের চেহারাই পাল্টে দিতে পারে। কাজে আপনাকে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে হবে। এর ফলে প্রথমত আপনার কর্মীদের মধ্যে মিথস্ক্রিয়া বাড়বে, আপনি একটা কিছু করছেন যা সবার জন্য ভালো এমন একটা বোধ যদি আপনার কর্মীদের মধ্যে থাকে তাহলে তারা সকালে উঠে অফিসে আসতে ভালোবাসবে, ঘরে বসে FM রেডিওতে আজকের সকাল শুনবেন না। হয়তো হাওর নাম শোনেননি, এটি ইংল্যান্ডের ওয়েলসের একটি বুটিক হাউস। যারা স্টিক বোর্ড, সাইকেল চালানো কিংবা সেরকম বাইরের কাজ করেন তাদের জন্য জামা কাপড় বানানোই হলো এদের কাজ। পশ্চিম ওয়েলসের মাত্র 5,000 লোক অধ্যুষিত একটি শহর কার্ডিগান বে। হাউ দাবি করেন তারা কার্ডিগান বের তৃতীয় বৃহত্তম পোশাক কোম্পানি। কখনো সেখানে চলে গেলে ওখানে একটু ঢু মারতে পারেন। ডেভিড ও ক্লিয়ার দম্পতি ভালো চা বানান, কিন্তু যদি আপনি তাদের ওয়েবসাইট দেখেন তাহলেও দেখবেন তারা তাদের উদ্দেশ্যে কতটা সচেতন। তারা নিজেরাই নিজেদের নানানভাবে বেঁধে রেখেছেন। একটি উদাহরণ হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক সুতা এবং পূর্ণ ব্যবহার্য জিনিস থেকে তাদের কাপড়ের প্রস্তুতি, তাদের টি শার্টেও পরিবেশ সংক্রান্ত নানান স্লোগান থাকে। তাদের পছন্দের একটি টি শার্টে লেখা ওয়ার্ক হার্ড ক্যান হোম, অর্থাৎ নৌকা বেয়ে বাসায় ফেরো। ব্যাপারটা এমন নয় যে টি শার্ট বিক্রির জন্য আপনাকে এই কাজটা করতে হবে, আপনি কাজটা করবেন কারণ আপনি তা বিশ্বাস করেন, বিশ্বাসের মর্যাদা আপনি রাখবেন, ব্যবসাটা হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার হয় তাহলে আপনি আপনার এই প্রতিষ্ঠানটি ঠিকমতো গড়ে তুলতে পারবেন। জেনারেল ইলেকট্রিক বিশ্বের অন্যতম সফল কোম্পানি, তাদের লক্ষ্য পরিষ্কার, টু টার্ন ইমাজিনেটিভ আইডিয়াস ইনটু প্রোডাক্টস দ্যাট হেল্প সলভ দ্য ওয়ার্ল্ডস টাফেস্ট প্রবলেম। এই লক্ষ্যের কারণে বছর কয়েক আগে 2004 অথবা 2005 জি জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোর প্রতি নজর দেয়।
পরবর্তী কয়েক বছর চেষ্টা এবং মাল্টি বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে ওরা এখন বিশ্বের সবচেয়ে বড় বায়ুকল ও সৌর প্যানেল উৎপাদনকারী। পরিষ্কার উদ্দেশ্য, আসলে একটা বিকনের মতো এ শুধু নিজের লোকদের গাইডই করে না, পরে অন্যদের আপনার কাজের প্রতি আগ্রহী করে তোলে। চূড়ান্তভাবে এ হচ্ছে আপনার নিয়োগের অন্যতম হাতিয়ার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠা লিখে রেখেছে, টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়ালস ওয়ার জাস্টিস ফেয়ারনেস ফ্রিডম অ্যান্ড ট্রুথ আর ডিবেটেড। অনেক সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষের জন্য এটি সিভি পাঠাতে অনুপ্রাণিত করে বই। ইনোসেন্টের শুরু থেকে তারা অন্তত একটা বিষয়ে খুব পরিষ্কার ছিলেন, তারা চেয়েছেন পাবলিকের জন্য এমন কিছু করা যা তাদের জীবনকে একটু হলেও ভালো করে। প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় যত বেশি লোকের কাছে পৌঁছানো যায়। তারা অবশ্যই এটাকে পারপাস বলতেন না, কারণ তখনও তারা ম্যানেজমেন্টের বই পড়েননি। তবে একটা অনুপ্রেরণা ছিল যে তারা কেবল শরবত বেচে টাকা কামাবেন না, এর পাশাপাশি মানুষের ডায়েটেরও উন্নতি করবেন যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, আর এর জন্য তারা গর্বও করতে পারবেন। 7 বছর পরে তারা তাদের পারপাস আবার রিভিজিটেড করে দেখলেন সেটি ঠিক আছে কি না। যারা তাদের ইনোসেন্টে যোগ দিচ্ছিলেন তাদেরও তারা একই প্রশ্ন করতেন, তাদের কাছে কোম্পানির পারপাস কী। এটি খুবই কার্যকর একটি প্রক্রিয়া, বিশেষ করে মধ্যাহ্নের খাবারের সময় চিজ স্যান্ডউইচ খেতে খেতে সবার কাছে জানতে চাওয়া। দেখা গেল তাদের মূল ধারণাটা সবার মধ্যেই রয়েছে, তারা তাই এটাকে পুনর্নির্মাণ করলেন, ছোট করলেন, মেক গুড ফুড। এর মাধ্যমে তাদের 3টি বড় লক্ষ্য হলো, তাই এমন খাবার তৈরি করবেন যা হবে অত্যন্ত সুস্বাদু এবং আশেপাশের পরিচিত খাবার তুলনায় প্রাকৃতিক খাবার কত চমৎকার সে ভর্তিও সবার মাঝে জাগ্রত করবে। তারা যা বানাবেন তা জেনুইনলি স্বাস্থ্যকর হবে, আপনার জন্য স্বাস্থ্যকর এমন উপাদান দিয়ে তৈরি হবে এবং যার উপরে কোনো সৌন্দর্যের প্রলেপ দেওয়া হবে না। এটি মানুষকে বেশি দিন বেঁচে থাকতে সাহায্য করবে এবং এটি টেকসই হবে। গেট সাম ভ্যালুস। ব্যবসা হোটেল রুমের মতো যে কোনো সময় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তে পারে। মুনাফার লোভ অনেক সময় এমন কিছু করতে বাধ্য করবে যা কিনা অন্য সময় করা হয় না। নিঃসন্দেহে সব সফল ব্যবসায়ীকে রাজস্ব বাড়াতে হবে, খরচ কমাতে হবে এবং টাকা বানাতে হবে। ইনোসেন্টেও তারা সবাই এই কাজগুলো অন্য যে কোনো কোম্পানির মতো করতে চান। তারা গ্রোথ আর মুনাফার পিছনে দৌড়ান কারণ তা সুযোগ আর ভ্যালু সৃষ্টি করে। কিন্তু যদি আপনার ব্যবসায় কেবল সংখ্যায় গুরুত্বপূর্ণ হয় তাহলে নানারকম আজগবি জিনিস ঘটতে পারে। এনরন হচ্ছে ব্যবসার জগতের সবচেয়ে কম্পেলিং উদাহরণ। এনরন শেষ পর্যন্ত টিকতে পারলো না কারণ ওদের সব কিছুর মূল ছিল মুনাফা এবং টাকা। এমনকি এনরন জগতে টাকার জন্য সব কিছু যায় ছিল। তাদের ট্রেডাররা যেন বেশি মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে পারে সেজন্য এনরন ইচ্ছাকৃতভাবে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুতের ঘাটতি তৈরি করে, এতে তাদের মুনাফা বাড়ে। বড় অঙ্কের মুনাফা দেখানো আর প্রজেকশন দেওয়াটা তাদের অভ্যাস হয়ে যায়। এমনকি মুনাফার লোভে তারা ভুলে গিয়েছিল তাদের পারপাস কী, কেনই বা তারা বিরাজ করে। এমনটা ঘটা অস্বাভাবিক কিছু নয়। কর্পোরেট আচরণের কোনো নীতিমালা ছাড়া কেবল টাকার পিছনে ছুটলে কী পরিণত হতে পারে তার একটা বড় উদাহরণ হলো এনরন। ঠিক এই জায়গাতেই ভ্যালুর কথা আসে, এর ফলে কিছু সহজ নীতিমালা তৈরি হয়। এই নীতিমালা হবে নন নেগোশিয়েবল, আপনার প্রতিষ্ঠানের সংস্কৃতি সেটি তৈরি করবে, আপনার ব্যবসার ডিএনএ হবে সেটা। অন্যভাবে বলতে গেলে বলা যায় ডিসেন্ট ভ্যালুস ব্যবসাকে রক্ষা করে যখন সে কিনা মুনাফার পিছনে দৌড়ায়, যাতে তার দৌড় যেন পোকার মতো না হয়। তাদের সেরকম 5টি ভ্যালুস আছে, বলা প্রয়োজন 5 তাদের জন্য জাদুকরী সংখ্যা। সব সময় তারা এগুলোকে সামনে রাখেন। লোক নিয়োগের সময় তারা দেখেন যদি কেউ তাদের মূল্যবোধের সঙ্গে অনুরণিত না হন তাহলে তাকে তারা নেন না, কারণ এর ফলে তিনি যেমন ইনোসেন্ট থেকে সর্বোচ্চ পাবেন না তেমনি ইনোসেন্টও তার থেকে সবটুকু পাবে না। এ কারণে কাউকে তারা দলে নেন না যদি তিনি ঘণ্টাখানেক রিচার্ডের সঙ্গে তাদের মূল্যবোধ নিয়ে আলাপ না করেন। যারা তাদের মূল্যবোধকে সম্মান করেন তাদের তারা যেমন পুরস্কৃত করেন তেমনি এর অন্যথা হলে তাকে পত্রপাঠ বিদায় করে দিতেও কার্পণ্য করেন না। ইনোসেন্টের মূল্যবোধ। 1 প্রাকৃতিক বা ন্যাচুরাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যালু। তারা যত পণ্য তৈরি করেন এটা হলো তার প্রথম এবং সর্বোচ্চ ধাপ, 100% খাঁটি ও প্রাকৃতিক 100%। তবে এই বোধ এর চেয়েও একটু বেশি, তারা চান তারা তাদের সঙ্গে কাজ করেন তারা যেন তাদের সহজাত ব্যাপারগুলো নিয়েই কাজ করেন, সিদ্ধান্ত নেওয়ার সময় সেটি প্রয়োগ করেন। যত বেশি মানুষকে তারা সহজাত বন্ধুসুলভভাবে ট্রিট করতে পারবেন ব্যবসাও তত উন্নতি হবে। সোনালী নিয়ম হলো মানুষের কাছে বিশেষ করে তাদের গ্রাহকদের এই নিশ্চয়তা প্রদান, তারা তাদের সৎভাবে মুক্তভাবে উষ্ণতার সঙ্গে এবং প্রাকৃতিকভাবে ট্রিট করেন। 2 উদ্যোক্তা সুলভ এন্টারপ্রেনিউরিয়াল। বলার জন্য এটি খুবই কঠিন, যদিও উদ্যোক্তা সুলভ ব্যাপারটা তাদের রক্তেই মিশে আছে।
তারা একটি স্বতন্ত্র কোম্পানি, একেবারে শূন্য থেকে শুরু করেছেন এবং তারা সর্বদা উদ্যোক্তা কার্যক্রমই করতে চান। তা সেটা থেকে সেটা কোনো নতুন সুযোগের পেছনে দৌড়ানো হোক, অচল অবস্থা নিরসন হোক, কিংবা হাজার হাজার না থেকে হ্যাঁ বের করে আনা হোক, তারা চান তাদের কর্মীরা রিস্ক নিক, তারা নতুন অ্যাপ্রোচে আগাক। এর মানে এই নয় যে তারা খালি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেক, বরং তারা তাকে এগিয়ে রাখেন যে কিনা অনেক ভেবেচিন্তে নতুন কিছু করেন ও ব্যর্থ হন, আর যিনি কিনা কিছুই করেন না তার ব্যাপারে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। তিন, দায়িত্বপূর্ণ বা রেসপন্সিবল। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো এই কথাটা আজব শোনাতে পারে, কিন্তু আসলেই তারা এটা মিন করেন। তারা চান সামান্য হলেও ভালো পরিবেশ তৈরি করতে, আর এটা তারা যেমন ছোটোখাটো অভ্যাস যেমন সিঙ্কে টি ব্যাগ না ফেলা থেকে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়াতেই বজায় রাখেন। এ কারণে তারা পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের পেছনে অনেক বেশি সময় দেন, প্রতি বছর তাদের কার্বন নিঃসরণের হিসাব রাখেন এবং অর্গানিক কৃষককে উৎসাহিত করেন। তাদের একটা প্রিন্সিপাল হলো ডোন্ট বি লেম, অজুহাত দিও না। এটি সবাইকে অনুপ্রাণিত করে মিথ্যা না বলার জন্যে, অন্যকে দোষারোপ না করতে এবং টয়লেট রোলটা পরিবর্তন করতে যদি তিনি শেষ ব্যক্তি হন। চার, বাণিজ্যিক বা কমার্শিয়াল। এই মূল্যবোধটা এখানে থাকার অর্থ হলো তারা হিপ্পি নন, তারা চান না লোকে তাদের এমন কিছু ভাবুক যা তারা নন। ইনোসেন্ট একটা ব্যবসা, কোনো দাতব্য বা কমিউন নয়। তারা গ্রোথ, মুনাফা এবং এ থেকে যে সুযোগ সৃষ্টি হয় সেগুলো ধরতে চান। তারা তাদের কর্মীদের বাণিজ্যিক হতে উৎসাহিত করেন, কারণ তারা জানেন তাদের সামাজিক চিন্তাগুলো গতি পাবে না যদি না তারা বাণিজ্যিকভাবে সফল হন। কথাটা উল্টোভাবে সত্য। পাঁচ, উদার বা জেনারেস। উদার হওয়াটা তাদের ফাইনাল ভ্যালু, যা তারা সর্বত্র প্রয়োগ করেন। তারা কর্মীদের ভালো কিছু করার কথা যেমন বলেন, তেমনি বিনয়ের সঙ্গে তাদের মনে করিয়ে দেন কিভাবে তারা ভালো করবেন, কোনখানে তাদের উন্নতির সুযোগ আছে। তারা চান তাদের কর্মীদের এই গুণটি প্রকাশ পাক নানাভাবে। ৬, কিভাবে তারা ভ্যালুস লিখলেন। শুরুতে তারা ভেবেছিলেন ভ্যালুসগুলো কাগজে লেখাটা মনে হয় বেশি কর্পোরেট হয়ে যাবে, বরং তারা লোকজনকে বলতেন বি ইনোসেন্ট। ডোবিনরা সেটা বুঝে নিত পুরনোদের সঙ্গে মিশে, ছোট অবস্থায় এটিই ঠিক। ইনোসেন্টের ভ্যালু ডকুমেন্টটা তৈরি করা হয় যখন এর কর্মী সংখ্যা ছিল মাত্র 41 জন। সমান মতামত নিয়েই তারা এটি লিখেছেন, ও কারণ ওনারশিপ দরকার, শেষ পর্যন্ত তারাই এটি মেনে চলবেন। আপনার প্রতিষ্ঠানের জন্য যখন ভ্যালু ডকুমেন্ট তৈরি করা হবে তখনই সবাইকে সে কাজে যুক্ত করতে হবে। ৭, পাঁচের নিয়ম। যখনই তারা কোনো কৌশল ঠিক করেন কিংবা লক্ষ্য স্থির করেন কিংবা দিনের কার্যসূচির একটা তালিকা বানান, তখনই তারা পাঁচের নিয়ম মেনে চলেন। তত্ত্বকথায় ব্যাপারটা অনেকটা এরকম, সবাই একটা বিষয় মনে রাখতে পারেন, এভরি ওয়ান ক্যান রিমেম্বার ওয়ান থিং। যদি তারা সেটি না পারেন তাহলে তারা বোকা বা গর্দভ। ইফ দে কান্ট দে আর ডিফোস। বেশিরভাগ লোক তিনটি বিষয় মনে রাখতে পারেন, মোস্ট পিপল ক্যান রিমেম্বার থ্রি থিংস, এবং কেউ পাঁচটির বিষয় মনে রাখতে পারেন না। নো ওয়ান ক্যান রিমেম্বার মোর দ্যান ফাইভ। এই হলো পাঁচের নিয়ম, দ্যাট ইজ দ্য রুল অফ ফাইভ। মজার না ব্যাপারটা? হ্যাঁ, আসলেই মজার। মানুষই আসল। কোম্পানি কাজ করবার নানান বিষয় হতে পারে। আপনি হয়তো কোনো পণ্য তৈরি করেন যা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হয়, অথবা আপনি কেবল কর্পোরেট কোম্পানিকে কোনো সেবা দেন। হতে পারে আপনার কোম্পানিতে অনেক লোক কিংবা কর্মীর সংখ্যা খুবই কম। যাই হোক না কেন, আপনার উদ্যোক্তা জীবনের একটা বড় অংশ আপনার কাটবে মানুষকে ঘিরে। তাদের নিয়েই হবে আপনার কাজ, তাদের আশা, ইস্যু, প্রতিভা কিংবা টেকাটুকা নিয়ে দাবি দেওয়া। পুরো ব্যাপারটা কেমন হবে, উত্তেজনা না ভয়ের, সেটা অবশ্য পুরোটাই আপনার উপরেই নির্ভর করে। যদি ব্যাপারটা আপনার কাছে ভয় হয় তাহলে আপনি ব্যবসা গুটিয়ে কোনো একটা চাকরির চেষ্টা করতে পারেন। পৃথিবীর সব সাফল্য ব্যর্থতার মূল কিন্তু মানুষ, মানুষই আসল, তবু নইলে সবই অপচয়। এর জন্য কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে কেউ তেমন আলাপ আলোচনা করে না, কারণ সেখানে মানুষ নেই। আর দেশ মানে তো এক লোকের পাশে অন্য লোক। ব্যবসাও কিন্তু তার ব্যতিক্রম নয়, একটি মানব সম্প্রদায়। একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে কোনো একজন লোকের কিছু একটা করা বা না করাই তো শেষ পর্যন্ত ব্যবসা, তাই না? স্বপ্ন স্টার্টআপ টিম। একেবারে শূন্য থেকেও একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, যেমনটি রিচার্ডরা করেছেন। তবে এর জন্য দরকার নানান দক্ষতা, পণ্য বা সেবার উন্নয়নের পাশাপাশি লাভ লোকসানের হিসাব বোঝা। সকালে ব্যাংক ম্যানেজারের সঙ্গে পোলট্রি খামারের গুরুত্ব আলোচনা করা, আর বিকেলে দোকানদারের কাছে নিজের খামারের মুরগি বিক্রি করা,
সারাদিন নিজের হাতে ভ্যান আনলোড করে সন্ধ্যায় নানান চার্টার গ্রাফ দিয়ে বিনিয়োগকারীকে মুগ্ধ করার চেষ্টা করা। এর মানে হলো ব্যবসা শুরু করে তা চালিয়ে নেওয়ার জন্য তাদের অনেক লোকের প্রয়োজন যারা ঠিক ঠিক কাজটা করতে পারেন। বাংলাদেশে অনেক স্টার্ট আপ কেবল প্রোগ্রামিং দক্ষ লোক থাকে, ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে না। মনে রাখবেন, স্টার্ট আপ টিম মেম্বারের কাজ কিন্তু বেতনভোগ চাকরি দিয়ে পূরণ হয় না। বাসের নতুন যাত্রী, সব ব্যবসায় কিন্তু লোক লাগে, আগে হোক বা পরে হোক। কাজেই যে কোনো নতুন কোম্পানির যদি কোনো একটি কাজ সিরিয়াসলি করতে হয় তাহলে সেটা হলো নিয়োগ রিক্রুটমেন্ট। একটা ব্যবসা সর্বোচ্চ সেই পরিমাণ ভালো হতে পারে যেখানকার কর্মীরা যতটা ভালো। কাজেই নতুন কাউকে বাসে তোলার আগে ঘাম ঝরান সিদ্ধান্ত নিন। মনে রাখুন, যত ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি নেবেন এটি হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিচার্ডরা গুগলের ধারণা চুরি করেছেন। একটি 12,000 কোম্পানির প্রত্যেকের ব্যাপারে যদি তার ফাউন্ডাররা সময় দিতে পারেন তাহলে 250 জনের একটি কোম্পানিতে তারা সেটি পারবেন না কেন? কী চাচ্ছেন সেটা জানুন। গ্রেট লোকদের আপনার কোম্পানিতে আনতে চাইলে প্রথমে আপনার জানতে হবে আপনি আসলে চান কি। আগে লোক ঠিক করে পরে যদি তার জন্য কাজ ঠিক করতে চান তাহলে বিপদে পড়বেন। যত দিন যেতে থাকলো ততই রিচার্ডদের চোখ কান খুলতে লাগলো এবং তারা রিক্রুটমেন্টের একটি তরিকা বের করে ফেললেন। তারা বুঝলেন ঝাঁক থেকে নিজেদের কই বের করার জন্য পর্যায়ক্রমে তিনটি বিষয় তাদের দেখা দরকার। এক, মূল্যবোধ বা ভ্যালুস। এর মধ্যে তাদের চমৎকার ভ্যালু ডকুমেন্ট হয়েছে, প্রাকৃতিক, উদ্যোক্তা সুলভ, দায়িত্ববান, বাণিজ্যিক, উদার। এটা অবশ্য ফ্যানে কাটানোর মতো বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়। তারা সিভির মধ্যে তারা পড়ালেখার বাইরে তাদের কর্মতৎপরতা অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিষয়টি হিসাব রাখেন। তাদের পছন্দ সক্রিয় লোকদের যারা নিজের এলাকার একটি সমস্যা সমাধানের জন্য নিজেই চেষ্টা করেছেন, স্কুলে কোনো টিমকে লিড করেছেন কিংবা ছোটোবেলায় কোনো না কোনো ব্যবসা ধরার ধান্দা ধরে করেছেন। তারা এই লোকটারে খুঁজে বের করার চেষ্টা করেন যে কমিটমেন্ট আর প্যাশনের জায়গা থেকে তার যাবতীয় কাজ করার চেষ্টা করেন। দুই, সক্ষমতা বা ক্যাপাবিলিটিস। ইনোসেন্টের মূল্যবোধগুলো ধারণ করেন এমন কাউকে পাওয়ার জন্য পাওয়ার পর তারা তার সক্ষমতা যাচাই করেন। আচ্ছা, যে কাজের জন্য নিতে চাচ্ছি সেটা পারবেন তো? সেলসের লোক হলে নেগোসিয়েশন আর ফাইন্যান্সের লোক হলে লাভ লোকসানের হিসাব। এর জন্য তারা ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ বা টেস্ট ব্যবস্থা করেন। তিন, অভিজ্ঞতা। মূল্যবোধ আর সক্ষমতার ব্যাপারটি ইনোসেন্টের দলে আসার জন্য যতটা দরকার অভিজ্ঞতার ব্যাপারকে তারা ঠিক ততটা গুরুত্ব দেন না। বলা বাহুল্য, কোনো অভিজ্ঞতা ছাড়াই তো তারা তিনজন কোম্পানিটা শুরু করেছেন। কোথায় পাবো তারে? ভালো কথা কি চাচ্ছি সেটা না হয় বুঝলাম, কিন্তু আদর্শ লোক কই পাবো? কেবল বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এটি একটি চ্যালেঞ্জ, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ক্রমাগত বেড়ে চলেছে সেখানে এই এক কঠিন পরিস্থিতি। তাদের পরামর্শ সহজ, 24 ঘন্টা ধরেই তোমাকে নতুন আর গ্রেট লোকের সন্ধান করতে হবে, দরজা সবসময় খোলা রাখতে হবে এবং ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সব মাধ্যমকে ব্যবহার করতে হবে। তারা তাদের 24 ঘন্টা প্রমোশনের জন্য নানান কাজ করেন। এক, ব্যবসা কথন। নিজেদের কাজের জন্য তারা কখনো লজ্জা পান না। তাদের ওয়েবসাইটে, যে কোনো উদ্যোক্তা হাটে, তাদের স্টলে, মিডিয়ায়, প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে, বন্ধু ছেলের জন্মদিনে, কোথায় নয়, সব জায়গাতেই তারা তাদের ভ্যালুস আর কাজের পরিবেশের কথা তুলে ধরার কোনো চান্সই মিস করেন না। দুই, ইনোসেন্টের লেভেলে চাকরির বিজ্ঞাপন। তারা তাদের বোতলের লেভেলেও চাকরি বিজ্ঞাপন দিয়েছেন, মজার বিষয় হলো এতে সাড়াও পেয়েছেন। তিন, ইন্টারনাল হেড হান্টিং ফি। তারা তাদের কর্মীদের উৎসাহিত করেন যাতে তারা নতুন কর্মী ধরে নিয়ে আসেন। এরকম ক্ষেত্রে যদি কোনো কর্মীর সুপারিশকৃত কারো চাকরি হয় ইনোসেন্টে তাহলে তারা একটা ফি দেন। অবস্থাভেদে এটি 2,000 থেকে 5,000 পাউন্ড পর্যন্তও হয়। তারা ব্যক্তিগত সুপারিশকে বিশ্বাস করেন। তারা কিছু কৌশল আয়ত্ত করেছেন যা ভালো লোকদের ইনোসেন্টে বেশি দিন থাকতে সাহায্য করে। কৌশলগুলো নিম্নরূপ। এক, কী চান পরিষ্কার বলুন। লোক ধরে রাখার সর্বোত্তম পন্থা হচ্ছে তার কাছে কী চাওয়া হচ্ছে সেটা পরিষ্কার করে বলা। এর জন্য প্রতি বছর জানুয়ারি মাসে সব ইনোসেন্ট কর্মী নিজের সুপারভাইজারের সঙ্গে মিটিংয়ে বসেন। দুই, কেমন হলো সেটা বলুন। কর্মীদের কাজে যত বেশি ফিডব্যাক দেওয়া যাবে ততই সেটা তাকে উৎসাহিত করবে, আর এটিও করতে হবে তাৎক্ষণাৎ, কারণ সময়ের 1/4 অনেক বেশি মূল্যবান। তিন, অগ্রগতি পরিমাপ। অভিষ্ট ঠিক করা যেমন দরকার তেমনি দরকার সেগুলোর অগ্রগতি নিয়মিত মাপা, তাতে কর্মীরা বুঝতে পারেন যে তাদের অগ্রগতি ঠিকমতো হচ্ছে কিনা। ইনোসেন্ট তারা বছরে 2 বার এই কাজটা করেন। চার, শেখার সুযোগ।
উন্নয়ন আর পরিবর্তন ভালো, এই বিপরীত হলো থেমে থাকা। গতিতে জীবন মম, স্থিতিতে মরণ। কাজে কর্মীদের নানান সুযোগ দিতে হবে যেন তারা তাদের দক্ষতা, জ্ঞান, কোম্পানি সম্পর্কে বোঝা এগুলো প্রতিনিয়ত বাড়াতে পারেন। 5. লভ্যাংশ শেয়ার করা। কর্মীরা যদি কঠিন পরিশ্রম করেন এবং সেটার ফলে যদি কোম্পানি লাভবান হয়, তাহলে কর্মীদেরও তার একটা হিস্সা পাওয়ার দরকার। এ ব্যাপারে তাদের নীতি হলো সবাই কিছু না কিছু পাবেন, যিনি বেশি অবদান রেখেছেন তিনি বেশি পাবেন। প্রতি বছর তারা তাদের মুনাফার একটি লক্ষ্যমাত্রা ঠিক করেন, যদি সেটা অতিক্রম করা যায় তাহলে কর্মীরা তার একটা ভাগ পেয়ে যান। 6. তথ্য প্রবাহ। যে বিষয়ে লোক জানে না সে বিষয়ে কারোর কাছ থেকে কিছু আশাও করা যায় না। কোম্পানি সম্পর্কে সবাইকে কম বেশি জানতে হবে, নতুবা এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। প্রতি সোমবারে তারা সবাই একত্র হয়ে 30 মিনিটের একটা মিটিং করেন। সব বিভাগীয় প্রধান সেখানে বলেন নতুন কী হচ্ছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে, কিংবা কী কী করা যাবে। 7. কর্মীদের চিত্ত বিনোদন। কঠিন কঠিন সব কাজের পাশাপাশি কর্মীদের মনোরঞ্জনের জন্য রিচার্ডরা নানান কিছু করেন। ভালো খাবার দেন, £1,000 বৃত্তি দেন যা দিয়ে তিনি সাইকেল কিনে শহরে একটি চক্কর লাগাতে পারেন। তাদের কোম্পানিতে রয়েছে ফ্রি হেলথ চেকের ব্যবস্থা। রিচার্ডরা গ্ল্যামারাস বউ প্রতি বুধবার কর্মীদের ফ্রি যোগব্যায়াম শিক্ষা দেন। আর রয়েছে অনেক ক্লাবের সঙ্গে যৌথ আয়োজন, এসবই তাদের কর্মীদের চাঙ্গা করার জন্য, যাতে তারা কোম্পানির জন্য ভালো কিছু নিয়ে আসতে পারেন। একেই বলে মার্কেটিং। আপনার যদি সফল কোনো ব্যবসা থাকে তাহলে অবশ্যই আপনার একটা মার্কেটিং কৌশল থাকতে হবে। মুশকিল হচ্ছে বিভিন্ন ব্যক্তি এই বিষয়টাকে ভিন্ন ভিন্নভাবে চিন্তা করেন, যদিও কিছু কিছু বিষয় অন্য বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1. আপনার প্রতিশ্রুতি। বড় ব্র্যান্ডগুলো সবসময় কিছু না কিছুর সমর্থকে পরিণত হয়। তারা তাদের সম্ভাবনাময় গ্রাহকদের এমন প্রতিশ্রুতি দেয় যা তাদের জন্য দরকারি বা নিজেদের পক্ষে প্রাসঙ্গিক। নির্বাচনের সময় প্রার্থীরাও তাদের আশা বা পরিবর্তনকে ব্র্যান্ডিং করতে পারেন। সব বড় ব্র্যান্ড যাদের মার্কেটিংয়ের ব্যাপার স্যাপার পেশাদারিভাবে সামলানো হয়, তারা সবাই জানে তাদের প্রতিশ্রুতি কী, তারা কী বিক্রি করে, কোন ধরনের সেবা দেয়। একটি কম খরচের গাইড। তারা যখন তাদের ব্যবসার জন্য মূলধন খুঁজে বেড়াচ্ছিলেন তখন সবাই তাদের বলেছে কেন তাদের ব্যবসা সফল হবে না। নানা কারণের মধ্যে একটি ছিল বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের লড়াইয়ে তারা টিকে থাকতে পারবেন না। সবাই তাদের বলেছে যুক্তরাজ্যের বাজারে প্রবলভাবে আধিপত্য বিস্তার করে আছে পেপসি কোম্পানি, তারাই ট্রপিকানা ও কোপেলা ব্র্যান্ডের মালিক, তাদের ১,০০০ কোটি টাকার বিজ্ঞাপনী ব্যয় রিচার্ডের ভাসিয়ে নিয়ে যাবে। উদ্যোক্তার কাজই হলো এসব মানুষকে ভুল প্রমাণ করা, কিন্তু তাদের স্বীকার করতে হবে নিন্দুকদের বক্তব্য কিছু সারবস্তু ছিল। তাদের মার্কেটিং বাজেট বলতে গেলে শূন্য কোঠায়, তার মানে বড় কোনো হোটেলে লঞ্চিং করতে পারবেন না। আর এই বিষয়টা তাদের একটু নার্ভাসও করে তুলেছিল। যা হোক, যদি প্রয়োজনীয় আবিষ্কারের জননী হয় তবে টাইট বাজেটে সেটা করা হলো উদ্ভাবকের জনক, যেহেতু তাদের যোগাযোগ করতেই হবে এবং সেটি করার জন্য তাদের টাকা নেই, সেহেতু তাদের এমন রাস্তা বের করতে হয়েছে যা নিক খরচার জন্য কিন্তু কার্যকর। আর এই রাস্তা ধরতে গিয়ে তারা সবচেয়ে দরকারি বিষয়গুলো আবিষ্কার করেছেন, সেগুলো হলো 1. মঞ্চে সঠিক নাম নির্বাচন, 2. আগে দর্শনধারী পরে গুণবিচারী, 3. ঠিক জায়গায় নিজেকে দেখাও, 4. মিডিয়ায় যাও, 5. চাকতে দাও এবং 6. ডিজিটাল বিজ্ঞাপন। তাদের ব্যবসা শুরু ষষ্ঠ বছরে তারা প্রথম টাকা দিয়ে বিজ্ঞাপন প্রচার করেন। তাদের সবসময় পরিকল্পনা ছিল এটি সবার শেষে করা, যখন তাদের ব্র্যান্ড এস্টাবলিশড এবং ডিস্ট্রিবিউটেড। অবশ্য তাদের টাকাও ছিল না। উপরের কাজগুলোর কারণে তাদের দেখা যাচ্ছিল সুপার মার্কেট যখন তাদের শরবত খেতে শুরু করলো, তখন মনে হলো বেশি লোকের কাছে খবরটা পৌঁছানো যাক। অন্য সব কিছুর মতো তারা খুব ছোটো আকারে শুরু বলেন। তারা শুরু করেন মাত্র 5টা বিলবোর্ড দিয়ে। পরের বছর তারা লন্ডন জুড়ে পোস্টারিং করেন আর তারপরের বছর দেশ জুড়ে। তাদের প্রথম টিভি বিজ্ঞাপন প্রচারিত হয় 2005 সালে, সেটির স্ক্রিপ্ট তারাই লিখেছিলেন, তাদের এক বন্ধু তা ভিডিও করে দিয়েছেন। এতে মাত্র £5,000 খরচ হয়। তারপর তারা অনেক দামি বিজ্ঞাপন প্রচার করেছেন, তবে ওইটির মতো আর কোনোটি কার্যকর হয়েছে বলে তাদের মনে হয় না। এখন তারা এটিকে মার্কেটিং বলেন। উদ্যোক্তাদের জন্য রিচার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। প্রতিশ্রুতির তালিকা বানান এবং তা রক্ষা করুন। সঠিক নামটি খুঁজে নিন। আপনার পণ্য বা সেবাটি উপস্থাপনের ক্ষেত্রে সৌন্দর্যের দিকে খেয়াল রাখুন। সঠিক জায়গায় নিজেকে দেখান, পত্রিকায় নিজেকে আনুন, ছড়িয়ে ছিটিয়ে দিন, ডিজিটাল হন এবং বিজ্ঞাপন দিন। কেবল মুনাফা নয়,
তবে তারা কেবল মুনাফার জন্য ব্যবসা করেননি, তাদের মুনাফার একটা অংশ তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো কাজে ব্যয় করেছেন এবং করছেনও। ভারত, মালাবি, কেনিয়া সহ নানান জায়গায় তারা তাদের মুনাফা কাজে লাগান গরিব মানুষের জন্য। কোনো কোম্পানি তাদের কোর স্কিল এরকম কোনো মানবিক কাজের জন্য ব্যবহার করছে তার অনেক উদাহরণ আছে। তাদের কাছে মাইক্রোসফটের একটি উদাহরণকে খুবই অনুসরণীয় মনে হয়। 1999 সালে ইউরোপে কসোভো ক্রাইসিসের সূচনা হয়। প্রায় 500,000 কসোভোবাসী বাস্তুচ্যুত হন। এই সময় মাইক্রোসফটের স্থানীয় অফিস আবিষ্কার করে ওই বাস্তুচ্যুতদের কোনো পরিচয়পত্র নেই কিংবা কোনো ডকুমেন্ট নেই। বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে আলাপ করে মাইক্রোসফট দ্রুত বুঝতে পারে এর জন্য একটি ডেটাবেস অ্যাপ্লিকেশন দরকার। মাইক্রোসফটের লোকেরা আনন্দের সঙ্গে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে যার মাধ্যমে একটি ডেটাবেস সবার তথ্য সংরক্ষণ করা যায়। তারপর তারা অফিস ছেড়ে বের হয়ে আসেন। লক্ষ্য করুন, তারা কিন্তু ওই অ্যাপটা কোনো এনজিওকে দিয়ে নিজেদের কাজে ফেরত যেতে পারতেন, কিন্তু তারা সেটি করেননি, বরং নিজেরাই শরণার্থী এলাকায় গিয়ে তাঁবু গেড়েছেন। কারণ তারা জানেন ওই অ্যাপ দিয়ে সেরাটা বের করতে পারবেন তারাই, কাজে নিজেরাই শরণার্থীদের ডেটাবেস তৈরি করেছেন। মাইক্রোসফটের এই ডেটাবেস অ্যাপ্লিকেশন পরে অন্যত্র কাজে লাগানো হয়েছে, আর এর মাধ্যমে লাখ লাখ লোক তাদের পরিবার পরিজনকে খুঁজে পেয়েছে। একদল উস্কো খুস্কো চুলের প্রোগ্রামারদের জন্য এর চেয়ে আনন্দের বিষয় আর কী বা হতে পারে। শেষ অংশ বইয়ের, কান পেতে রাখুন। রিচার্ড তাদের কাস্টমারদের অনেক ভালোবাসতেন। ওদের ছাড়া তাদের সব কর্মকাণ্ড হয়ে যেত খরুচের শখ এবং তাদের গুদাম ঘরগুলো ভরে থাকতো বোতলে। তারা সবসময় তাদের ড্রিঙ্কারদের চিন্তাভাবনা কথা শুনতে চান, জানতে চান। একটা ডায়ালগ সবসময় চালু রাখেন। তারা তাদের অফিসের দরজা সবসময় খোলা রাখেন। তারা তাদের গ্রাহকদের সঙ্গে দেখা করেন, হ্যান্ডশেক করেন, মোলাকাত করেন, গল্প করেন। একদম প্রথম লেভেলে তারা তাদের গ্রাহকদের আমন্ত্রণ জানিয়েছিলেন কোনো এজেন্ডা ছাড়াই। অনেকে আসেন, তারা তাদের একটা অফিসিয়াল ভিজিট দেন, সব ঘুরে দেখান, একটা ড্রিঙ্ক অফার করেন, হয়তো বা ছবি তোলেন। তারা সবসময় ইন্টারনেটে তাদের কান পেতে রাখেন। তাদের ওয়েবসাইটে রয়েছে রেট অ্যান্ড রিভিউ বাটন, যে কেউ ইচ্ছে করলেই তাদের প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারেন, কারণ তাদের লক্ষ্য হচ্ছে সর্বদ বাই দ্য পিপল ফর দ্য পিপল। আর তারপর আছে তাদের ব্লগ। ব্লগে তারা মতামত, সাজেশন, রিভিউ করে যাচ্ছে। তাদের আছে ব্যানানা ফোন, তারা সবসময় ফোনে কথা বলেন। বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা ছাড়া তারা নিজেরাই চালু করেছেন ইনোসেন্টের মেলা। নানাভাবে তারা মানুষকে সম্পৃক্তও করেছেন। মানুষ ভালোবাসে তাদের অনেক কিছু উপহার দেয়। এরকম একটি ট্যাপেস্ট্রি তাদের অফিসে পাওয়া যাবে। তারা তাদের সাপ্লাই চেনে পুরোটাই দেখভাল করেন। সবাইকে নিয়ে অথবা ছোট ছোট গ্রুপে সবসময় পার্টির ব্যবস্থা করেন। যে ব্যবসার কান নেই সে বিরাজ করে না, কাজে তারা তাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখেন। রিচার্ডদের কথাবার্তা শেষ করার আগে আপনাদের একটা খুশি খবর দিই। ইনোসেন্টের উদ্যোক্তারা আমাকে তাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন। বইটি শেষে, যদি কখনো ফ্রুট টাওয়ারের পাশ দিয়ে যাও আমাদের বাড়িতে এসো, তোমার জন্য একটা শরবত নিয়ে আমরা অপেক্ষায় থাকবো। পাঠক, আপনিও যেহেতু এই বইটি পড়েছেন, সে সূত্রে রিচার্ডদের তো বটে, আমার বাড়িতেও আপনাদের দাওয়াত রইল। এই বলে মুনির হাসান স্যার এই বইটি শেষ করেছেন। অসাধারণ একটি গল্পের মাধ্যমে তিনি ব্যবসার খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন। এই বইটি শিশুরা গল্পের আকারে পড়ে যেমন আনন্দ পাবে, তেমনি বড়রা ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি বিশ্লেষণ সম্পর্কে জানতে পারবে। তো আশা করি আপনাদের আজকের অডিও বুকটি অনেক অনেক ভালো লেগেছে। আপনারা যদি এরকম অডিও বুক শুনতে চান তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।